আচ্ছা, তো আজকের মতো শুরু করি। আজকে কি ছিল? আচ্ছা, আজকে প্রথমে কাইনেমেটিক্স দিয়ে শুরু করব। কাইনেমেটিক্সের যে ইকুয়েশন গুলা সেগুলো প্রথমে তোমাদের পরিচয় করিয়ে দিয়ে খুব দ্রুত আমরা ইয়াতে চলে যাব, প্রজেক্ট টাইলে চলে যাব। আগের দিন মানে তৃতীয় ক্লাসে প্রজেক্ট টাইলের কিছুটা হয়েছিল, কিন্তু আসলে পুরোপুরি হয়নি প্রজেক্ট টাইলটা, আর যতটুকু হয়েছে পুরোটা রেকর্ডিং আসে নাই। প্রবলেম এখানে। ওকে, চলো আমরা কাইনেমেটিক্স বা গতিবিদ্যায় শুরু করি। গতিবিদ্যা যেরকম যে সমীকরণ গুলো আছে তোমরা পরিচিত, যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, এস ডি এইচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা আর দিয়ে প্রকাশ করতেছি। সরণটা কি হয়? আর ইনিশিয়াল আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, এটা হলো ডেল আর, মানে ডেল আর বা মনে করো একটা বস্তু এখানে আসছিল ইনিশিয়াল, আর প্রথমে আদি অবস্থান এটা, আর ফাইনাল অবস্থান এখানে আর ফাইনাল। তো এদের মাঝখানে সরণ কতটুকু হয়েছে বা যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা হলো ডেল আর, আর এফ মানে পজিশন ফাইনাল মাইনাস পজিশন ইনিশিয়াল। তো এখন ভেলোসিটি সূত্রটা কি? আগের দিন ভালোভাবে বলছিলাম যে ভেলোসিটি হলো কি হিসেবে পাওয়া যায়, সরণকে ডিসপ্লেসমেন্ট করলে, সরণকে ডিফারেন্সিয়েশন করলে বা ডিসপ্লেসমেন্ট যেটা থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভেলোসিটি পেয়ে যাই। আচ্ছা, এই ভেলোসিটিটা যে আমরা পাচ্ছি, আমাদের ইয়াতে কি ছিল যে একদম ইনস্ট্যান্টলি ঢাল নির্ণয় করব, তাই না? ইনস্ট্যান্টলি ঢাল নির্ণয় করব, তার মানে আমরা ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে যে যে ভেলোসিটিটা পাচ্ছি সেটা বলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা একদম কি বলে তাৎক্ষণিক বেগ, যেটাকে বলে তাৎক্ষণিক বেগ। আবার আরেকটা টার্ম আছে, সেটা হলো এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কিভাবে নির্ণয় করে? এভাবে, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ডিভাইডেড বাই টি ফাইনাল, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বা এভাবেও লিখতে পারি ডেল আর বাই ডেল টি, এভাবে লিখতে পারি। এটা হলো এভারেজ ভেলোসিটি বলে এটাকে। আর তোমাদেরকে নোট তৈরি করে দেওয়া হয়েছে, নোটে গ্রাফিক্যালি এগুলো জিনিসগুলো বোঝানো আছে, যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো পেয়ে যাবা। আর এগুলো তো তোমরা একাডেমিকে পড়ে আসো, তাই না? আচ্ছা, এবার তুমি যদি এই ভেলোসিটি মানে এখানে যেটা পেলাম, আচ্ছা ভেলোসিটি সবসময় একটা ভেক্টর, পজিশনে একটা ভেক্টর রাশি। তো এই ভেলোসিটি ভেক্টরকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, এটা যেটা পাবো সেটা হলো এক্সেলারেশন। আবার এটা হলো সেই কি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন করা মানে কি, একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করা। কেউ না বুঝলে বললে, ঠিক আছে? আজকে পার্টিসিপেন্ট অনেক এসে গেছে, ওয়েটিং রুম ডিজেবল করে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে। কি বলছিলাম যে যে মনে করো একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, সেটাকে নির্দিষ্ট একটা জায়গায় যদি আমি ঢাল নির্ণয় করি তখন আমি কি এক্সেলারেশন পাবো? না, এক্সেলারেশন পাবো। তো একটা নির্দিষ্ট জায়গায় ঢাল নির্ণয় করতেছি, সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন, ঠিক আছে। আবার এটাকে এভারেজ এক্সেলারেশনও বের করা যায়। এভারেজ এক্সেলারেশন এভাবে বের করে, এটা একটা ভেক্টর যে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল টাইম, মানে টাইমের পার্থক্য, বা ডেল পি বাই ডেল টি, এটা হলো কি এক্সেলারেশনের সমীকরণ। এখন যদি কনস্ট্যান্ট এক্সেলারেশন হয়, কিছু কিছু ক্ষেত্র আছে মানে যেটাকে বলা হয় বিশেষ ক্ষেত্র, সেসব বিশেষ ক্ষেত্রে কিছু কিছু আছে দেখি আর কি। আর হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মনে করো এই যে অরিজিন থেকে, মনে করো এখানে একটা বিন্দু আছে, এই অরিজিন অরিজিন থেকে এখানের যে দূরত্ব এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে বলে মানে কি বলবো পজিশন ভেক্টর। মনে করো একটা এই কলমটা, এই কলমটা আছে, এই কলমটা মনে করো এটা একটা ইয়া, এটা একটা এক্স ওয়াই প্লেন, এদিক দিয়ে মনে করো ওয়াই অ্যাক্সিস, এদিক দিয়ে মনে করো এক্স অ্যাক্সিস। তো এই পেনের ইয়াটা কই আছে, মানে এই মাথাটা কই আছে? মাথাটা আছে হলো মনে করো এখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর এখানে মনে করো 7 একক আসলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো এখানে 5 একক আসলাম। এই যে ওয়াই অক্ষ বরাবর 5 একক, এক্স অক্ষ বরাবর 5 একক, ওয়াই অক্ষ বরাবর 7 একক,
আসার পরে এই যে অরিজিন থেকে এর একটা দূরত্ব আছে, অরিজিন থেকে এই দূরত্ব, এই দূরত্বটাকে আর বা ডিসপ্লেসমেন্ট দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, আর জিনিসটা কি বুঝতে পারছো যে কোশ্চেন করছিলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন গেল। আর কিছু কিছু স্পেশাল ক্ষেত্র আছে, সেসব স্পেশাল ক্ষেত্রে আমরা এরকম ডিফারেন্সিয়েশন না করলেও চলে, অনেকে ক্যালকুলাস জানে না বা ক্যালকুলাসের প্রবলেম হয়। এখানে মনে করে একেবারে আশীর্বাদ স্বরূপ হলো আমাদের এই কিছু। আচ্ছা, আগে আমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখা পূর্ণ প্রয়োজন। যেরকম ভেলোসিটি কে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি, ভেলোসিটি কে যখন ডিফারেন্সিয়েশন করছি আমি এক্সেলারেশন পাইছি। এখন এক্সেলারেশন কে ইন্টিগ্রেশন করলে আমি আবার ভেলোসিটিতে ফেরত দিতে পারবো। তো কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে? এক্সেলারেশন যে ভেলোসিটি ইকুয়াল টু ইনিশিয়াল কিছু ভেলোসিটি থাকতে পারে, এর জন্য ভি জিরো আগে থেকে দিয়ে নিলাম। এবারে কি ইন্টিগ্রেশন করলাম, কি এক্সেলারেশন কে ইন্টিগ্রেশন করলাম টাইমের সাপেক্ষে। আবার যদি আমি ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করি, ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে যেরকম আমি ইয়াকে ইন্টিগ্রেশন করে ডিসপ্লেসমেন্টকে ইন্টিগ্রেশন করে ভেলোসিটি পাইছিলাম, একইভাবে আর কে মানে ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে আমি আর এ বা পজিশন ভেক্টরে ফেরত দিতে পারবো। তো ইনিশিয়াল কোনো পজিশন থাকতে পারে, এটা আর জিরো, কেউ না বুঝলে আমাকে বললো। একাডেমিকে তোমরা এইসব সম্পর্কে পড়ো, তাই আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। আর ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো, আচ্ছা কথা একটু পরে বলি, যেটা বলতেছিলাম যে কিছু কিছু বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্রগুলো কি কি? যেরকম কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট এক্সেলারেশন। কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট এক্সেলারেশন থাকলে মনে করো কি বলবো, আশীর্বাদ স্বরূপ আমাদের আর ক্যালকুলাসে যাওয়া লাগতেছে না বা ডিফারেন্সিয়েশন কিংবা ইন্টিগ্রেশনে যাওয়া লাগতেছে না, আমরা সরাসরি কিছু সূত্র বসাইতে পারি। যেরকম কনস্ট্যান্ট ভেলোসিটি কথাই প্রথমে আনি। কনস্ট্যান্ট ভেলোসিটি যদি থাকে, সূত্রটা এমন যে অতিক্রান্ত দূরত্ব বা আর বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভি ইনটু টি। ভি হলো একদম ওই যে কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল সেটা, আর টি হলো ডেল্টি বা সময়ের পরিবর্তন। আচ্ছা, এবার আসি কনস্ট্যান্ট এক্সেলারেশনে। কনস্ট্যান্ট এক্সেলারেশনে থাকলে আর এর সূত্রটা এমন, মনে করো ইনিশিয়ালি, আচ্ছা এখানে আমি আর জিরো দিয়ে রেখে, আর জিরো কেন দিয়েছি, মনে করো এক্স অ্যাক্সিস বরাবর একটা আর জিরো পজিশনে আছে, তুমি দূরত্ব নির্ণয় করতেছো অরিজিনের সাপেক্ষে, মনে করো এখানে পৌঁছাইছে আর এ। এখন তুমি তো এখানে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতেছো, তাই না? এখান থেকে এ পর্যন্ত ডিসপ্লেসমেন্ট, কিন্তু তোমার দরকার এর মাঝখানের দূরত্বটা, মানে এই অরিজিন থেকে আর এর দূরত্বটা। আগে থেকেই ছিল আর জিরো পয়েন্টে, কেউ কি বুঝতেছো? কেউ কিছু সারা শব্দ দেয় না তো আজকে? অনিশা না কি যেন, অনিশা, অনিশা, হ্যাঁ অনিশা, বুঝতেছো? জি ভাইয়া। মেরিন, আচ্ছা সাদিয়ান হোসেন প্রশ্ন করছিল আর কি, আর নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এখানে দূরত্বটা নির্ণয় করতে চাচ্ছি। আগে একদিন আলোচনা করছিলাম, তার কারণে বুঝতে একটু বেশি সুবিধা হবে। এখানে তাই আগে থেকে আমি আর জিরো পয়েন্ট দিয়ে দিছি। আবার কনস্ট্যান্ট এক্সেলারেশনের ক্ষেত্রে আগে থেকে আর জিরো প্লাস, এরপরে এমনিতে একাডেমিকে তোমরা এমন সূত্র পড়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অনেকটা সেরকমই সূত্র। ভি জিরো টি মানে আদি বেগটাকে আমি ভি জিরো দ্বারা প্রকাশ করতেছি, ইউ এর বদলে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। বিশেষত আমি যেসব নোট টোট দিব সেখানে দেখবা ভি জিরো দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন তুমি, আমি যদি ক্লাসে পড়ায় যাই ইউ, আর ওখানে যদি তুমি ভি জিরো টি এসব দেখো, তখন হয়তো বা একটা কনফিউশন হতে পারে, এই জন্য ভি জিরো টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? ওকে, আবার ভেলোসিটিটাও নির্ণয় করা যায়, সেটা হলো এমন ভি জিরো প্লাস এ টি স্কোয়ার, টি স্কোয়ার না, ভি জিরো ভি নট প্লাস এ টি, টি স্কোয়ার নাই এখানে। আচ্ছা, আরেকটা সূত্র আছে, সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার প্লাস টু এ এস নাতি আর দেওয়া যায়, এ আর, মানে এই সূত্রটার সাথে তোমরা পরিচিত, সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। বিষয়টা এখানে সেরকমই, এখানে আর না দিয়ে ডেল আর দেওয়া ভালো, এখানে অনেক বেশি কনফিউশন হয়। এখানে আর না দিয়ে ডেল আর, ডেল আর মানে জিনিসটা কি, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। তো চলো আর এবার শুরু করা যাক। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথাটা হলো যেটা মানে
গত 2-3 দিনে বা শত সহস্র বার বলছি যে এক্স কম্পোনেন্টটা ওয়াই কম্পোনেন্টে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই কম্পোনেন্ট এক্স কম্পোনেন্টে কোনো প্রভাব ফেলবে না, সেটা এরকম ভাবে লেখা যায়। দেখো এই সূত্রটা আমি এখানে লিখছি, এখন এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ভেলোসিটি, মানে এটাকে ভেক্টর কম্পোনেন্টে বেগে মনে করো ইয়াটা এরকম, ভেলোসিটি ভেক্টরটা এরকম, ঠিক আছে, একে আমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাঙতে পারি। আজকে তো মনে হয় ঠিক আছে পরে বলতে চলো আবার শুরু করা যাক। বিষয়টা হলো মনে করো এটা হলো ভেলোসিটি কম্পোনেন্ট, ভেলোসিটি ভেক্টর, সেটাকে আমি এক্স কম্পোনেন্টে ভাঙতে পারি আবার ওয়াই কম্পোনেন্টে ভাঙতে পারি। আচ্ছা এই এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভেঙে তারপর আমাদের সুবিধাটা কি হবে? সুবিধাটা হলো এইরকমই যে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে যদি আমরা ভেঙে নেই তাহলে আমরা এক্স এক্সিস বরাবর এর সরণ ত্বরণ যা আছে সবকিছু বিবেচনা করতে পারবো, আবার ওয়াই এক্সিস বরাবর সরণ ত্বরণ সবকিছু বিবেচনা করতে পারবো। মনে করো ভেলোসিটি ভেক্টরটা এদিকে যাচ্ছে আবার এক্সেলারেশন ভেক্টরটা এমন, ঠিক আছে, এক্সেলারেশন এ ভেক্টরটা এমন, তাহলে এখান থেকে মনে করো নির্ণয় করতে ভি আর এ মানে একটা সম্পর্ক নির্ণয় করতে একটু ডিস্টার্ব হবে। এর চেয়ে তুমি যদি এখানে এ কম্পোনেন্টে ভেঙে নাও আবার এটাকে এটাকে এক্স কম্পোনেন্টে ভেঙে নাও, ভিটাকে এক্স কম্পোনেন্টে ভেঙে নাও, তারপর এক্স এক্সিস বরাবর তুমি খুব সহজেই এর সরণ ত্বরণ যা কিছু হয় সব কিছু নির্ণয় করতে পারবা, বেগ তারপরে আর যা থাকে এস বা আর যা থাকে সব নির্ণয় করতে পারবা, একইভাবে ওয়াই এক্সিস বরাবর এর সব কিছু নির্ণয় করতে পারবা। তো এটাকে ভেঙে লিখলে কেমন আসে দেখা যাক, ভি এক্স ইকাল টু ভি জিরো এক্স প্লাস এ এক্স টি, আবার একইভাবে এটাকে যদি ভেঙে লিখি এমন আসে এক্স ইকাল টু এক্স জিরো প্লাস ভি এক্স ভি জিরো এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এটাকে বোঝা গেছে কি? বোঝা গেছে সব কিছু? হ্যাঁ ভাইয়া। ওকে দাঁড়াও, আগে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। ওপেন হতে আমি টাইম নেই, আচ্ছা এখানে সব ডেফিনেশন আছে কোনটাকে কি বলে, এখানে এই যে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে সূত্রগুলো দিয়ে দিছিল যে আর এর সূত্র আর কি ভাবে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টে ভেঙে লিখছে, তো এখানে হলো এভারেজের একটা সূত্র আর এখানে হলো ইনস্ট্যান্টেনিয়াসের একটা সূত্র। দেখো ইনস্ট্যান্টেনিয়াসের সূত্রটাকে ভেঙে ভেঙে এরকম লিখছে আবার এরকম লিখছে, আচ্ছা লেটার না ভেঙে এইরকম লিখছে আবার এরকম লিখছে আবার এরকম লিখছে,
আবার দেখো এটা হলো এভারেজ ভেলোসিটি। একটু জুম দাও, বোঝা যাচ্ছে না ঠিক মতো, মানে ছোট ছোট লাগতেছে। হ্যাঁ এবার ঠিক আছে, আর একটু কম করলে হবে। আচ্ছা এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সূত্র, এটাকে আবার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টে ভেঙে লিখছে। একইভাবে আমরা এভারেজেরটাকেও লিখতে পারতাম, দেখতেছি এভারেজেরটা একটু বড়, তো তাই এভারেজেরটা আর লেখে নাই ছোটখাটো জায়গায়। আবার একইভাবে এখানে এভারেজ এক্সেলারেশনের একটা সূত্র আছে, এটাকেও বিভিন্ন কম্পোনেন্টে আলাদা করে ভেঙে লেখা যায়, কিন্তু লেখে নেই। ইনস্ট্যান্টেনিয়াসের যেটা আছে সেটা আমাদের আর কি বেশি দরকার হয়, তো ইনস্ট্যান্টেনিয়াসের এটাকে এক্স কম্পোনেন্টে ভাঙছে, ওয়াই কম্পোনেন্টে ভাঙছে, জেড কম্পোনেন্টে ভাঙছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের ইয়াতে আমাকে প্রচুর টেল পরে খেলে আসছি, দেখছি তাহলে। আচ্ছা এখন তোমাদেরকে বোঝাবো, মনে করো একেবারে বাস্তব জীবনের একটা জিনিসপত্র। আচ্ছা সূত্রগুলো কি তোমাদের দরকার হবে? আর সূত্রগুলো আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা এবার প্রজেক্ট ফাইল আমি বুঝাবো এখানে, আর সূত্রগুলো এখানে লিখে রাখবো যাতে করে একটু সৌন্দর্যটা বজায় থাকে। একটু বড় করে লিখতে ভালো হয়। আচ্ছা অবশ্যই একটু বড় করে লিখবো এরপর থেকে। আচ্ছা ব্যাপারটা মনে করো যে তুমি এখানে মনে করো মাটিতে শুয়েছিলে, মাটিতে শুয়ে এখান থেকে একটা বল নিক্ষেপ করছো। আচ্ছা বলটা এইভাবে একটা ভেলোসিটিতে নিক্ষেপ করছো না, ভি ভেলোসিটিতে, মনে করো এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে একটা বল নিক্ষেপ করছো। ঠিক আছে, সাধারণত নির্ণয় করলে আমরা কি দেখি, জিনিসটা এইভাবে যায় না, এরকম অভিজ্ঞতা কি আছে? এটা আসলে এইভাবে যায়, তো একে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হলো এক্স কম্পোনেন্ট আর একটা হলো ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্টটা হবে হলো কি ভি এক্স হবে, ভি কস থিটা, আর ওয়াই কম্পোনেন্টটা হবে, আচ্ছা থিটার এখানে থিটা নট দিয়ে নেওয়া ভালো, বা থিটার এখানে একটা জিরো দিয়ে নেওয়া ভালো, কারণ দেখো বলটা যখন এইখানে আসবে তখন কিন্তু এর এক্সেলারেশন এই দিকে, তখন এক্স অ্যাক্সিসের সাথে কোণটা একটু অন্যরকম হবে, আবার যখন এই দিকে তখন এর এক্সেলারেশনটা হবে এই দিকে, তখন এক্স অ্যাক্সিসের সাথে কোণটা হবে এইরকম। থিটা টু দিলাম এখানে, থিটা ওয়ান দিলাম এখানে, এই জন্য এখানে একটা থিটা জিরো দিয়ে দিলাম। থিটা জিরো কি জিনিস, যে তুমি ভূমির সাথে থিটা জিরো কোণ করে একটা বলকে নিক্ষেপ করছো, থিটা জিরো করে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাইয়া খারাপ মনে হয়, কিছু বলবো? আচ্ছা না তেমন কিছু বলবে না হয়তো বা। আচ্ছা দারুন, কতটুকু করছো তুমি? কতটুকু কিছু তেমন কিছু বলাই নাই, যে ভেক্টরের সূত্রগুলো মানে ভেক্টর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কেউ জমা দিচ্ছেন, তো ভেক্টরের সূত্রগুলো দেখাইলাম, আর আগের দিন তো তুমি ক্লাসে ছিলাই, মানে কাইনামেটিক্স এর দেখাইলাম, এখন প্রজেক্টাইল দেখাচ্ছে। আগের দিন ওই প্রজেক্টাইল ওইটুকু রেকর্ড করছিলাম কিন্তু ভয়েস আসে নাই, প্রজেক্টাইল দেখাচ্ছি, মানে শুরু করলাম কেবল প্রজেক্টাইল। ওকে আচ্ছা, ভি ওয়াই ইকুয়াল টু ভি সাইন থিটা, এটা তো বুঝতে পারছো যে এটাকে আমি এই কম্পোনেন্টে ভাগ করছি, থিটা নট দিয়ে দিই একটা। ঠিক আছে, আমি এই কম্পোনেন্টে ভাগ করছি। এখন দেখো যে যখন আমি পৃথিবীতে বা তুমি যখন বলটাকে নিক্ষেপ করতেছো, যখন তুমি বলটাকে নিক্ষেপ করতেছো তখন কিন্তু নিচের দিকে একটা ত্বরণ কাজ করতেছে জি, এটা কি একেবারে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না? এটা একেবারে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ জি আসছে। আবার দেখো এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? তুমি বলটাকে এভাবে ছুড়ে দিছো, বলটাকে ছুড়ে দেওয়ার পরে তো তুমি আর বলের সাথে লেগে নাই, তাই না? তার মানে বলের উপর কোনো বল বল প্রয়োগ করতে পারতেছো না, বলের উপর কোনো বল বা ফোর্স প্রয়োগ করতে পারতেছো না, তার কারণে ওর কিন্তু কিন্তু অ্যাক্সেলারেশন থাকবে না। এই ভি ভি এক্স মানে ভি কস থিটা যেটা ছিল সেই একই তর মানে একই সমবেগেই চলতে থাকবে। এটুকু ক্লিয়ার যে এখানে একটা ত্বরণ ত্বরণ থাকবে সেটা হলো জি, আর এখানে কোনো ত্বরণ থাকবে না, এটা সমবেগে চলতেই থাকবে। এটুকু ক্লিয়ার আছে ধারণাটা? আচ্ছা তো এক্স অ্যাক্সিস বরাবর এটা কত দূরত্ব অতিক্রম করবে, আগেই বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সবসময় সমান, তাহলে ভি কস থিটা ইনটু টি। একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা অতিক্রান্ত দূরত্ব কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু একটা কনস্ট্যান্ট এক্সেলারেশন আছে, কনস্ট্যান্ট এক্সেলারেশনের সূত্রটা যেমন ছিল ওই যে আচ্ছা একেবারে অরিজিন মানে একেবারে মাটিতে শুয়ে নিক্ষেপ করছো, মাটিতে শুয়ে নিক্ষেপ করছো মানে কি একেবারে নিচের মানে কি বলবো ভূমি থেকে নিক্ষেপ করছো, যেহেতু একেবারে ভূমি থেকে নিক্ষেপ করছো সেহেতু ওয়াই যেন ওয়াই জিরো, ওয়াই জিরোর মান জিরো ধরে নিয়ে এটাকে আমি বাদ দিলাম। ঠিক আছে, তাহলে ভি জিরো ওয়াই প্লাস হাফ এটি স্কোয়ার, ওয়াই কাল টু এমন আসা উচিত ছিল। ঠিক আছে, এখন ভি জিরো ওয়াই কত,
ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল এক্স অ্যাক্সিস বরাবর ভি সাইন থিটা সাইন থিটা একটা নট দিলেও চলে না দিলেও চলে ভি সাইন থিটা একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর এ এর মান কত জি আর জিটা কিন্তু নিচের দিকে মানে মাইনাসের দিকে তাই না তার মানে মাইনাস হাফ জি টি স্কোয়ার এটুকু বুঝতে পারছো যে এক্স অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে ভি কস থিটা ইনটু টি আর ওয়াই অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন এটা নিয়ে আমরা অনেক বেশ জাদুর খেলা খেলাবো দেখা যাক কি হয় মনে করো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করবে মানে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে এই যে দেখো এই প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতাটা কি এখানে না আমরা এখন এই সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করব সর্বোচ্চ উচ্চতাটা নির্ণয় করতে গেলে আমাদের এইরকম একটা ভেক্টর নিয়ে ভাবনা চিন্তা করতে হতো কিন্তু এখন কাজটা অনেক সোজা হয়ে গেছে কিভাবে সোজা হয়ে গেছে এখন জাস্ট আমি ওয়াই অ্যাক্সিস নিয়ে চিন্তা করতেছি আমি এখন ওয়াই অ্যাক্সিস বরাবরই তো সর্বোচ্চ উচ্চতা তাই না ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে সর্বোচ্চ উচ্চতা এখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভি সাইন থিটা আছে আর যে জি আছে এই দুটো নিয়ে কাজ করলেই আমি খুব সহজে এইচ এর মানটা পেয়ে যাব যেমন একটা সূত্র ছিল সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ এই সূত্রটাকে খুব সহজে এইভাবে বসায় আমি মানটা বের করে ফেলতে পারবো দেখো সর্বোচ্চ উচ্চতাটাই শেষ বেগ সবসময় জিরো হবে তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু এখানে মাইনাস আসা উচিত ছিল আচ্ছা ভি জিরো কি ছিল ভি সাইন থিটা ভি সাইন থিটার হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস টু জি এইচ খুব সহজে আমি এইচ এর মানটা নির্ণয় করে ফেলতে পারি সেটা হলো ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি বুঝতে পারা গেছে সর্বোচ্চ উচ্চতাটার সূত্র আচ্ছা এই সূত্রগুলো কিন্তু অল্প অল্প করে তোমরা লিখে নিও ঠিক আছে এটা মানে কি বলবো ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট বলা যায় কি বলবো অনেক মজার বা অনেক জাদুকরি একটা জিনিস এই যে যেরকম মিসাইল টিসাইল ছড়ে এই মিসাইল টিসাইল যে ছড়ে সেটা তো মনে করো একদম ভাবেই চাই এখানে একটা কামান থাকে সেখান থেকে মনে করো একটা মিসাইল ছুটতেছে তো এটা এইভাবে গিয়ে মনে করো লক্ষ্যবস্তুতে আঘাত করে তো এখানে হিসাব টিসাব কিভাবে করে এই প্রজেক্টাইলের সূত্র দিয়েই করে আবার দেখো যখন বাস্কেটবল খেলে বাস্কেটবলে তুমি যদি একটু হিসাব টিসাব করে মানে তুমি আগে কখনো খেলো নাই হিসাব টিসাব করে নির্ণয় করতে চাও তুমি এখানে দাঁড়ায় আসো এখান থেকে একটা বল এইভাবে নিক্ষেপ করবা যাতে গিয়ে এইভাবে পড়ে তাই না যাতে একবারে তুমি লাফটাকেও দিতে পারো না জাস্ট দূর থেকে এইভাবে নিক্ষেপ করবা চলে যাবে আচ্ছা তো এটা বোঝা গেল আচ্ছা এবার আসি আমরা টি এর মানে মানে এই হাইয়েস্ট পয়েন্টে উঠতে কতটুকু সময় লাগবে টি লাগবে হাইয়েস্ট পয়েন্টে উঠতে কতটুকু সময় লাগবে সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা এভাবে নির্ণয় করা যায় দেখো ভি ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস মাইনাস জিটি একবার এই সূত্র লিখে দিলাম এখানে একটা মাইনাস চিহ্ন হবে কারণ জি নিচের দিকে নেগেটিভ ওকে ভি জিরো মাইনাস জিটি সেটা আসবে কি গেল ভি জিরোর মান আমরা পেয়েছিলাম এখানে ছিল শূন্য ভি জিরোর মান ছিল ভি সাইন থিটা আর জি জি এর মতোই আছে আমরা টাইমটা বের করব তো টাইমটা এমন আসবে টি ইকুয়াল টু ভি সাইন থিটা বাই জি এটুকু বোঝা গেছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে সেটা আমি কিভাবে বের করছি টাইম আচ্ছা এখন তোমরা দেখে খুব সহজেই বুঝতে পারতেছো যে এইভাবে যদি কোনো একটা বস্তু যায় এর সর্বোচ্চ উচ্চতাটা উঠতে যতটুকু সময় লাগবে আবার নামতেও ঠিক এতটুকুই সময় লাগবে তাই না মানে একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল যেটাতে উপরে উঠবে আবার নিচে নামবে এর উঠতে যতটুকু সময় লাগবে নামতে ঠিক এতটুকুই সময় লাগবে মানে উত্থানকাল আর পতনকাল সমান হবে উত্থানকাল পতনকাল যে সমান হবে সেটা যদি কেউ না বোঝে সেটা আমাকে বললো এটা তো সমস্যা থাকতেই পারে যে উত্থানকাল পতনকাল তোমরা বুঝে গেছো সব আজকে এত তাড়াতাড়ি বুঝতেছো কেন বুঝলাম না আচ্ছা যাই হোক আচ্ছা এখন তাহলে এই বস্তুটা ঠিক কতক্ষণ বাতাসে থাকবে মানে এখানে সর্বোচ্চ উচ্চতাটাই উঠছে সর্বোচ্চ উচ্চতাটাই উঠে আবার ঢুপ করে নিচে এসে পড়বে এখন এই নিচে এসে পড়তে ঠিক কতটুকু সময় লাগবে তো সেটা হবে এই টু টি একটা টু গুণ করে দিলেই হয়ে যাবে তো সেটাকে আমি বড় হাতের টি দ্বারা প্রকাশ করতেছি বড় হাতের টি ইকুয়াল টু টু টি ইকুয়াল টু ভি সাইন থিটা বাই জি আচ্ছা একইভাবে মানে মোট বাতাসে ভেসে থাকবে এতক্ষণ তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি টি এর মান এইটা বসায় দেই
তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে ততটুকু ইয়া পাওয়া যাবে, আর এটাকে রেঞ্জ বলে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা পাওয়া যাবে। কেউ কথা বললো না কেন আজকে? আচ্ছা আমি একা একাই বলে যাই, এক্স অ্যাক্সিস বরাবর মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে সেটা পাওয়া যাবে। আর তোমরা কিন্তু ছোট ছোট করে এই যে যেগুলো বক্স করে দিচ্ছি এই ছোট ছোট জিনিসপত্রগুলো তুলে নিও খাতায়, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা এই ভি জিরো সাইন থিটাটি, এটার মানটা আমি সরাসরি এই যে এখানে বসায় দিব, এখানে যে টি এর একটা মান ছিল টি এর এখানে বসায় দিব। তো এক্স অ্যাক্সিস বরাবর মোট যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলা হয় আর, আরটা এমনিতেই ছিল হলো ভি কস থিটা, ভি কস থিটা এর সাথে গুণ অবস্থায় কি থাকবে, এর সাথে গুণ অবস্থায় থাকবে টি এর মানটা, টি এর মানটা ছিল টু ভি সাইন থিটা জি, টু ভি সাইন থিটা ইন্টু জি। এটাকে এভাবে লিখতে পারি ভি স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি। এখন তোমরা জানো কিনা জানি না বিষয়টা হলো টু সাইন থিটা কস থিটা এটাকে এইভাবে লেখা যায়, সেটা হলো ভি স্কোয়ার আর টু 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 কি লিখি এই যে এই টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা এটাকে এইভাবে লেখা যায় ভি স্কোয়ার ইন্টু সাইন টু থিটা বাই জি, ঠিক আছে? এখন সাইন থিটার মান 90 ডিগ্রি হলে সর্বোচ্চ হয়। এখন বলো তো প্রজেক্টাইলটা ঠিক কত কোণে নিক্ষেপ করলে আমি সর্বোচ্চ দূরত্ব আর পাবো? আচ্ছা রাইসা আছে, রাইসা বলো তো। ওরা তো কেউ কথা বলে না রে, প্রজেক্টাইল দেখে কি মানে কি বলবো, প্রজেক্টাইল দেখে সবাই শখে চলে গেছে মনে হয়। কি হইলো, কেউ কথা বললো, কথা না বললে শুরু করবো না? রায় মোবাশ্বের আসো, রাইসা আসো, তারপরে মেরিন আসো, অনিশা আসো, সাদিয়া নসিন আসো, ঈশা আসো, আসাদিত আসো। আচ্ছা তোমরা রাগ করছো, কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা বিষয়টা এভাবে দেখা যায় যে সাইন টু থিটা মানে সাইন থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখন সাইন টু থিটা এই পুরো মানটা আসবে হলো সাইন 90, সাইন 90 এর মান 1, জানো সাইন 90 এর মান হলো সর্বোচ্চ 1, তখন প্রজেক্টাইলটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তোমরা জানো কিনা জানি না যে প্লেন যখন আকাশ থেকে উঠে তখন এই একইভাবে 90 ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে ভূমি থেকে একটা টেক অফ নেয়। একইভাবে যখন মিসাইল টিসাইল ছোড়া হয় 90 ডিগ্রি কোণ করে মিসাইল ছোড়া হয়। প্রথমে 90 বলি কেন, আচ্ছা যাই হোক 90 বলি কেন, 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ করে মিসাইলটাকে এইভাবে ছোড়া হয়। মিসাইলটাকে এইভাবে ছুড়লে অনেক বেশি দূর যাইতে পারবে, অনেক বেশি দূর যাইতে পারবে, তার মানে কি একে কি বলবো, বাংলাদেশ থেকে মনে করো একেবারে পাকিস্তান, পাকিস্তান ছাড়াই আফগানিস্তান, আফগানিস্তানেও আমি একটা মিসাইলটা ফেলাই দিতে পারবো, অনেক বেশি দূরে মিসাইলটা যাইতে পারবে। আর বেশি দূরে মিসাইলটা শত্রুর ঘাটে যদি দূরে হয় বা একটু দূরে থেকে যদি একটু সেফ জোনে থেকে মিসাইল মারতে পারি তাহলে একটা সুবিধা থাকেই, ঠিক আছে? আচ্ছা এখন আসলো আর এর মানটা, আর নোটে এই সব সূত্রগুলো সব সুন্দরভাবে দেওয়া আছে। এখন আসি আমি আর এর সাথে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক নির্ধারণ করব। এক্স আর ওয়াই এর সম্পর্ক নির্ধারণ করব কেন করব, এক্স আর ওয়াই এর সম্পর্ক নির্ধারণ মানে বিষয়টা হলো এক্স অ্যাক্সিস বরাবর মনে করো যখন এখান থেকে তুমি একটা বল ছুঁড়ে দিছো মনে করো 40 মিটার পার সেকেন্ড বেগে, 30 ডিগ্রি কোণ করে বলটা ছুঁড়ে দিছো, যখন 2 মিটার দূরত্ব অতিক্রম করবে, এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক তখন মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক কত উপরে আছে আমরা সেটা নির্ণয় করতে চাই। সেটা নির্ণয় করে আসলে লাভ কি হবে, লাভ একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় জিনিসটাকে। মনে করো দাঁড়া একটু দেখে আসে, তো টুকটাক শব্দ হচ্ছে, আচ্ছা হ্যাঁ জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। যেরকম তোমরা সিনেমায় দেখো যে নায়িকা আংটি ছুঁড়ে মারে আর নায়করে বলে যে যাই খুঁজে আনো, ঠিক আছে? পানির মধ্যে আংটি ছুঁড়ে মারে খুঁজে আনো, এখন পানির মধ্যে নামলে তো মনে করো ঠান্ডা টান্ডা লাগবে, তারপরে খুঁজে আনাটাও মুশকিল। এখন তোমাকে মনে করো এখানে বসে ছুঁড়ে মারছে,
এখন তোমার যদি এটা জানা থাকে যে কত ভেলোসিটি, মনে করো তোমাকে বলে দিচ্ছে যে আমি এত বেগে এত থিটা ডিগ্রি কোণ করে এভাবে মারছি, এখন তুমি খুব সহজে এইখান থেকে দূরত্ব নির্ণয় করতে পারবা এক্স, আবার ওই এক্স দূরত্ব মানে তুমি যখন এই পারে এসে পৌঁছাবা ঠিক কত উপরে আছে সেটাও নির্ণয় করতে পারবা। এখন তোমার কাছে মনে করো একটা লাঠি আছে, এই যে এরকম একটা লাঠি আছে যেটা ওই সামনে একটা জাল বাঁধানো থাকে, এরকম জাল বাঁধানো আছে, এরকম একটা লাঠি আছে, এই পারে দাঁড়ায় তুমি যদি একটা এই লাঠিটা এইভাবে ছুড়ে দাও তাহলে মনে করো এক্স এক্সিস বরাবর এত, ওয়াই এক্সিস বরাবর এত, এইরকম একটা পারফেকশনে পায়ে গেলে মনে করো টুট করে এসে তোমার জালের মধ্যে এসে চলে যাবে আংটি, তারপরে জীবন কামিয়াব হয়ে যাবে। আচ্ছা এই তো গেল, তো এক্স আর ওয়াই এর একটা রিলেশন বের করার চেষ্টা করি, সেটা হলো মাত্রই যেটা দেখা গেল। আচ্ছা এমন ছিল হলো ভি কস থিটা ইনটু টি। আচ্ছা এখান থেকে আমি টাইম টি এর মানটা বের করতে পারি, দেখো টি এর মানটা বের করলে এমন আসে ভি, আচ্ছা এখানে থিটা দেওয়া বাকি ছিল, ভি কস থিটা ডিভাইডেড বাই এক্স, এই টি এর মানটা আমি কোথায় বসাবো, টি এর মানটা আমি এখানে বসাবো, আচ্ছা এই যে এরকম সূত্র ছিল ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে আমরা বসাই দিই এই টি এর মানটা, খুবই সুন্দরভাবে চলে আসবে। টিয়ার মানটা কি এভাবে বসাইতে হবে, সরি আমি এখানে ভুল লিখছি, টিয়ার মানটা কেউ তো বললা না যে ভুল হয়েছে, এটা এটা বুঝলাম না, এটা তুমি কি করছো এত দূরতে। আচ্ছা বিষয়টা হলো এটা সূত্র ছিল ভি কস থিটা টি, এটা সূত্র ছিল, আমি এখন টাইমটা বের করব, টাইমটা বের করতে হলে আমার এমন করতে হবে এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা, তাই না, এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা এটা বের করতে হবে। হ্যাঁ আচ্ছা আমি এটা ভুল করে ভি কস থিটা বাই এক্স লিখছিলাম। ও বুঝছি ভাই। আচ্ছা এখন আমরা শুরু করি, এইটা টাইমের এটা ক্যান্সেল, এখন এটা আসতেছে এক্স বাই ভি কস থিটা, এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা মাইনাস এখানে যে টি স্কোয়ার ছিল এখানেও আমরা এক্স বাই ভি কস থিটা বসাই দিতে পারি, হাফ জিটা নিচে থাকুক আর টি স্কোয়ারের জায়গায় হাফ জি এখানে আছে আর টি স্কোয়ারের জায়গায় এরকম বসাবো ভি এক্স এর উপরে স্কোয়ার, তাহলে জিনিসটা এমন দাঁড়ায় ভি ভি কাটা সাইন থিটা আর কস থিটা ভাগ হয়ে, সাইন থিটা আর কস থিটা ভাগ হয়ে আসবে ট্যান থিটা, আর হলো ট্যান থিটা ইনটু এক্স বা এক্স ট্যান থিটা, এভাবে লিখলাম মানে এক্সটাকে সামনে নিয়ে গেলাম, ঠিক আছে ট্যান থিটার পরে এক্স দেখতে কেমন লাগে। আচ্ছা হাফ জি ছিল এখানে থাকবে এক্স স্কোয়ার, জি তো জি এর জায়গায় থাকবেই ভি কস থিটা এর উপরে হোল স্কোয়ার, আচ্ছা এক্সটা এভাবে আর না লিখি এক্স ডিভাইডেড বাই টু জি ভি কস থিটা স্কোয়ার, বুঝা গেছে এক্স স্কোয়ার হবে কারণ জি, আচ্ছা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে, বুঝা গেছে, একজন কথা বলতে চাইতেছিল একজন কি বলবো মহামনীষী একমাত্র, এই আচ্ছা আমি জিটাকে নিচে কেন দিচ্ছি, জি তো উপরে সব সময়, ও আজকে কেন জানি দিনটা খারাপ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে এটা বোঝা গেছে তোমাদের, এটা বোঝা গেছে, আমি নিজে নিজেই অনেক বেশি ভুল করতেছি আর তাছাড়া, আচ্ছা এবার দেখি আমার নোটে কি কি আছে কি কি বোঝানো যায়, কথাটা একটু বলার চেষ্টা করে দেখি কে কে আছে, হ্যাঁ বেশ অনেকেই আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রজেক্টাইল এভাবে যাচ্ছে, এই যে আর এর সূত্রটা মানে রেঞ্জ ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে তার সূত্রটা হলো ভি স্কোয়ার বাই সাইন টু থিটা, আবার ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করবে মানে এক্স আর ওয়াই এর যে রিলেশনটা মাত্র দেখালাম ট্যান থিটা এক্স মাইনাস জি বাই টু ভি কস থিটা হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা এটা আশা করি তোমরা বুঝতে পারছো, আমি পরের স্লাইডে যাই, আচ্ছা এটাকে আমি এখান থেকে বোঝাই দিব কারণ আজকে একটু দ্রুত দ্রুত চাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা এখানে,
আচ্ছা তো দেখা যাক, বলছে একটা স্টারশিপ এন্টারপ্রাইজ ইজ কোস্টিং থ্রু স্পেস হোয়ার গ্র্যাভিটি ইজ নেগলিজিবল অ্যাট স্পিড 15 কিলোমিটার পার সেকেন্ড ডিউ টু পার্টিকুলার ইনিশিয়াল রিফারেন্স। আচ্ছা তোমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নাও। ব্যাপারটা এখানে যা বলছে, প্রথমে ইনিশিয়াল স্পিড ছিল 15 কিলোমিটার পার সেকেন্ড, যে কোনো একটা মনে করো একটা এক্সিস বরাবর এই 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। এখন ঠিক এই সময়ে একটা কোনো কিছু, একটা ট্র্যাক্টর বিম কি জিনিস আমি জানি না, মনে করো কোনো একটা দানব বা এই টাইপের কিছু একটা এসে একে যে এক্সিস বরাবর যাচ্ছিল, মনে করো এক্স এক্সিস বরাবর যাচ্ছিল মনে করো, তাহলে ওয়াই এক্সিস বরাবর একটা ত্বরণ দিয়ে দিছে। সেটা কি ত্বরণ? 42 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে একটা ত্বরণ দিয়ে দিছে। একইভাবে সেই ত্বরণটা কাজ করছে মোট হলো 4 সেকেন্ড সময় ধরে। এই 42 কিলোমিটার, 42 বলতেছি কেন, 4.2 কিলোমিটার পার সেকেন্ড এই ত্বরণটার 4 সেকেন্ড ধরে কাজ করছে ওয়াই এক্সিস বরাবর। একইভাবে এই 4 সেকেন্ড যাওয়ার পরে তখন আর এই যে ইয়াটা ছিল, যে স্পেসশিপটা এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজ স্পেসশিপের আর এত মানে সহ্য হয় নাই, এত এক্সেলারেশন ওয়াই এক্সিস বরাবর, সে ইঞ্জিন স্টার্ট করছে। এতক্ষণ মনে করো কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছিল, কনস্ট্যান্ট ভেলোসিটিতে কিভাবে চলতে পারে? আচ্ছা তোমরা আর স্পেসে তো তখন ধরো যখন একটা স্পেস আছে তখন তো মনে করো তার কোনো ইয়া লাগবে না, তার ইঞ্জিন থেকে ফায়ার না করলেও চলবে। ইঞ্জিন থেকে ফায়ার না করলেও কেন চলবে? মনে করো পৃথিবীর বায়ুমণ্ডলের যখন বাইরে বের হয়ে গেছে, বা পৃথিবীর যে গ্র্যাভিশনাল ফিল্ড তার বাইরে বের হয়ে গেছে, যখন পৃথিবীর গ্র্যাভিশনাল ফিল্ডের বাইরে বের হয়ে গেছে তখন তো তাকে কেউ আর পিছন দিক থেকে টানতেছে না, তার উপর বল দেওয়ার মতো কেউ নাই, বা তার শোনায় যে বাধা দিবে। তখন সে যদি ইঞ্জিন অফ করে দেয়, ওই যে নিউটনের সেকেন্ড ল, যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? একইভাবে এভাবে চলতে চলতে মঙ্গল গ্রহে পৌঁছায় যাইতে পারবে। মঙ্গল গ্রহে যেসব রিসেন্ট ইয়াগুলো পাঠানো হয়, যেসব রোবট টোবট গুলা পাঠানো হয়, সেগুলো এইভাবে যায়। মানে পৃথিবীর মানে মঙ্গল গ্রহে যাইতে গেলে তো মনে করো অনেক বেশি ফুয়েল লাগবে না, এত ফুয়েলের জ্বালানি মানে এত ফুয়েল তো দেওয়া সম্ভব না। এটি করা হয় কি, পৃথিবীর যখন বায়ুমণ্ডলের বাইরে চলে যাবে তখন ইঞ্জিন অফ করে দিয়ে কাজ হয়ে গেল, আবার যখন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের ভিতরে যাবে তখন আবার ইঞ্জিন চালু করে সবকিছু ঠিকঠাক করা। আচ্ছা তো বলছে সহ্য হচ্ছিল না 4.2 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা, তাও নিজে যে আদি অবস্থানে যেভাবে চলতেছিল তার পারপেন্ডিকুলারলি আবার ইয়া দিছে। তখন সে তার ইঞ্জিন স্টার্ট করলো, ইঞ্জিন স্টার্ট করার ফলে 3 সেকেন্ড ধরে সে যে এক্সিস বরাবর চলতেছিল, মানে এক্স এক্সিস বরাবর চলতেছিল, সেই এক্সিস বরাবর ত্বরণ ইয়া করতেছে, নিজে ত্বরণ দিচ্ছে। এটা কিন্তু আগের ত্বরণের চেয়ে অনেক বেশি বড়, মানে ওয়াই এক্সিস বরাবর যে ত্বরণটা কাজ করতেছে তার চেয়ে অনেক বড়, 18 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন এখন এই 3 সেকেন্ড সময়, মানে এই 3 সেকেন্ড 4 সেকেন্ড এই পুরোটা সময় ধরে কিন্তু এই 4.2 কিলোমিটার পার সেকেন্ড যে ত্বরণটা ছিল সেটা কিন্তু চলে যায়নি, আসছে। ফাইন্ড দ্য শিপ ভেলোসিটি অ্যাট দ্যাট টাইম, ইটস পজিশন রিলেটিভ টু ইটস লোকেশন ওয়েন দ্য ফার্স্ট ট্র্যাক্টর বিম ফার্স্ট অ্যাপিয়ার্ড। আচ্ছা দারুন, জি বলো কি আসবে, এটা কাজ করো, এটা খাতায় একে দেখাও। হ্যাঁ খাতায় তো একে দেখাবোই, এই যে এখানে রয়ে গেছে, তাহলে এটা আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা খাতায় একেই না হয় দেখাই, তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে বোঝাই মুশকিল। আচ্ছা এটা প্রথমে এক্স এক্সিস বরাবর, মনে করো একটা স্পেসশিপ এটা এক্স এক্সিস বরাবর যাচ্ছিল, মনে করো এদিক থেকে আসতেছে 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 যাচ্ছিল, এখন হুট করে এই দিক থেকে কেউ একে এই এক্সিস বরাবরে একটা এক্সেলারেশন দিছে, সেটা হলো 4.2, 4.2 এক্সেলারেশন দিছে, 4.2 AY এক্সেলারেশন দিছে। একইভাবে এই দিকে যাচ্ছিল কত বেগে, এদিকে যাচ্ছিল 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে, এদিকে যাচ্ছিল VX 15 কিলোমিটার পার সেকেন্ড। এই কাজটা হয়েছে 4 সেকেন্ড ধরে, এই এইদিকেই শুধু ত্বরণ হচ্ছিল হচ্ছিল হচ্ছিল। আচ্ছা এরপরে এই 4 সেকেন্ড পরে মনে করো এর বেগ এইদিকে আর ত্বরণ ওইদিকে, হয়তো বা রেজাল্টেন্ট ভেক্টরটা এইখানে আসতেছে এই 4 সেকেন্ড পরে, তখন সে আবার নিজে এই এক্সিস বরাবর আরেকটা ত্বরণ দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো 18 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ একটা মানে কঠিন মনে হচ্ছে, ঠিক আছে
18 কিলোমিটার/সেকেন্ড স্কোয়ার এক্স ত্বরণ দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো এই 4 সেকেন্ডের পরে 3 সেকেন্ড ধরে এই ত্বরণটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই 4 সেকেন্ডে মানে এই 4.2 ওয়াই অ্যাক্সিস বরাবরই যে 4.2 একটা অ্যাক্সেলারেশন ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়নি, সেই অ্যাক্সেলারেশনটা এখনো রয়ে গেছে। তো চলো আমরা বের করি যে এই প্রথম যে অবস্থানে ছিল সেখান থেকে একেবারে শেষ পর্যন্ত মানে 7 সেকেন্ড পরে এই স্পেসশিপটার অবস্থানটা কই হবে আমরা বের করার চেষ্টা করি। ঠিক আছে, 1 ঘন্টা চলে গেছে, 30 মিনিটে পড়ানোর কথা ছিল। ওকে, প্রথমেই আমরা এভাবে নির্ণয় করতে পারি যে মনে করে 4 সেকেন্ড ধরে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব অতিক্রম করবে 15 গুণ 4 কত আসবে, 60 মনে হয়, হ্যাঁ 60। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? ওয়াই অ্যাক্সিস বরাবর কি ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল? না, ছিল না। তাহলে v0yt + ½ ayt² এখান থেকে আমরা খুব সহজেই ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করছে সেটা যদি বের করতে চাই, শূন্য, এখানে শূন্য আসে, হাফ, 4.2 ছিল 4 সেকেন্ড ধরে, আনসার আসে 33.6। সব একক কিন্তু কিলোমিটারে। ঠিক আছে, আমি এখানে কিলোমিটার নিয়ে কাজ করতেছি, সব একক কিলোমিটারে। আচ্ছা, এই 4 সেকেন্ড পরে আমরা কই পাইলাম? ওয়াই অ্যাক্সিস বরাবর 60 কিলোমিটার, আর এক্স অ্যাক্সিস বরাবর 60 কিলোমিটার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 33.6 কিলোমিটার দূরে আসছে। একইভাবে মানে এই 3 সেকেন্ড পরবর্তী 3 সেকেন্ডে কি ঘটনা ঘটছে সেটা দেখি। পরবর্তী 3 সেকেন্ডটা নির্ণয় করতে হলে আগে আমাকে একটা জিনিস এসিওর করতে হবে, সেটা হলো ভুল হয় আমার ক্যালকুলেটরটিতে, অনেক ভুল হয়, অনেক অঙ্ক টঙ্ক আগে থেকে করে রেখে দিছি 2-4টা। এবার 3 সেকেন্ড পর, এখন বরফ ভাত, হ্যাঁ ঠিক আছে, 3 সেকেন্ড পরে বেগটা কত হবে, 3 সেকেন্ড পরে যে ওয়াই অ্যাক্সিস বরাবর কত বেগ হবে সেটা আগে নির্ণয় করতে হবে। v0y হলো v0y না দিই, এটা আমি v দেই। ঠিক আছে, এটা আমি জাস্ট vy দিয়ে রাখলাম। vy হবে v0y + ay × t। 3 সেকেন্ড পরে কত হবে মানে 4 সেকেন্ড পরে, 3 সেকেন্ড যখন স্টার্ট হচ্ছে মানে x অ্যাক্সিস বরাবর যখন ইঞ্জিন স্টার্ট করতেছে ঠিক সেই সময় ওয়াই অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি ছিল সেটা আমরা নির্ণয় করব। আর সেটা নির্ণয় করতে গেলে ব্যাপার এমন আসতেছে, এটা তো শূন্য, 4.2 × 4, 4.2 × 4 কত আসবে, 16.8। ওকে, ওয়াই অ্যাক্সিস বরাবর 16.8। এখন এই 3 সেকেন্ডে, যে 3 সেকেন্ডে ওয়াই অ্যাক্সিস বরাবরও 4.2 কাজ করতেছিল, আবার এক্স অ্যাক্সিস বরাবর নতুন আরেকটা যোগ হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত যোগ হয়েছে, 18 কিলোমিটার/সেকেন্ড আরেকটা ত্বরণ যোগ হয়েছে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর এই 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে দেখে ফেলি। একইভাবে vy t, এখন তো আদি বেগ এইটা, তাই না? আচ্ছা, ay, আচ্ছা vy কত, 16.8, এখানে একটা t আছে, 16.8 + ½ × 4.2 × 3, এই 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, 16.8 × 3² আচ্ছা 3 এর উপর স্কোয়ার, এখানে হলো 50.4, আর এখানে হলো 0.5 × 4.2 × 9, 18.9 + 50.4 আসলে 69.3। আচ্ছা, একইভাবে এক্স অ্যাক্সিস বরাবর কত সেটাও দেখে ফেলি। এক্স অ্যাক্সিস বরাবর নতুন একটা তরণ যোগ হয়েছে, তার আগে ইনিশিয়াল তরণ, ইনিশিয়াল একটা বেগ কত ছিল, ইনিশিয়াল বেগ ছিল 15, তাই না? সেটা আমরা বসায় ফেলি,
এটা হবে 15 গুণ 3 যোগ হাফ গুণ 18 যোগ হয়েছে নিউটন, আর এখানে টি এর এখানে 3 এর স্কয়ার। চলো এটাও নির্ণয় করে ফেলি, 15.3 দিয়ে কেন, 15 গুণ 3 যোগ 0.5 গুণ 18 গুণ 9, 126। আচ্ছা তো ওয়াই এক্সিস বরাবর মোট কতটুকু অতিক্রম করছে, এই পাশে 69.3 প্লাস এখানে ছিল কই, এখানে ছিল 33.6। আর এক্স এক্সিস বরাবর আগে ছিল 60, এখন আসছে 126। ঠিক আছে, এখন আমাকে কি বলছে, আবার চলে যাই কোশ্চেনে। কোশ্চেনে আমাকে বলছে প্রথম যে অবস্থান ছিল, প্রথম যে অবস্থান ছিল সেই অবস্থানের সাপেক্ষে পজিশন বের করতে আর ভেলোসিটি ভেক্টরটা বের করতে। চলো সহজেই নির্ণয় করে ফেলি, এটা নির্ণয় করা তেমন কঠিন না, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেন বসাইছে সেটা বুঝতে পারছো, কেউ না বুঝলে বলো। আচ্ছা 86 আছে আগে থেকে, 102.9 স্কোয়ার, আসলে হলো 400, যাই আসুক তাকে রুট করে দিই আগে, 212.56, 212.56। ঠিক আছে, আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করে ফেলি, আর ট্যান থিটা ইকুয়ালস হবে ওয়াই ভাগ এক্স, ওয়াই হলো 102.9 আর এক্স হলো 186, 102.9 ভাগ 186। ঠিক আছে তো, হ্যাঁ সব ঠিক আছে, 0.55 আসতেছে, সো এটাকে ইনভার্স করে দিই, 10 ইনভার্স অ্যান্সার 28.95 বা 29 ডিগ্রি। আচ্ছা থিটার মানটা আসছে 29 ডিগ্রি, তার মানে কি শিপটা যদি আদি অবস্থানে এইখানে থেকে থাকে তাহলে সেই আদি অবস্থান থেকে এক্স এক্সিস এর সাথে 29 ডিগ্রি কোণ করে, 29 ডিগ্রি কোণ করে কত দূর গেছে, 212.56 কিলোমিটার দূরে গেছে। আচ্ছা আসতেছে, হ্যাঁ 212.56 কিলোমিটার গেছে। এটা কি বোঝা গেছে প্রবলেমটা, যে আমরা এক্স আর ওয়াই দুটাকে আলাদা ভাগে ভাগ করে নিয়ে কত সহজে কাজটা করে ফেলতে পারলাম, এই ইনিশিয়াল অবস্থান থেকে এখানে চলে আসতে পারলাম। আর কেউ কিছু বলো, মাইশা আসো, রায়া আসো, ব্যাপার কি যারা আছে তারাও দেখে ঘুমাইতেছে। ঠিক আছে, আচ্ছা এবার এখন এই অবস্থানের ভেলোসিটিটা কত, ওয়াই এক্সিস বরাবর এর ভেলোসিটি কত আর এক্স এক্সিস বরাবর এর ভেলোসিটি কত সেটা বের করব। ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি, এক্স এক্সিস বরাবর যদি ভেলোসিটি বের করতে চাই সেটা এখানে বের করি। আচ্ছা এক সেকেন্ড, ওয়াই এক্সিস বরাবর একেবারে আদি অবস্থানে ছিল কত, আদি অবস্থানে ছিল 0, 7 সেকেন্ড ধরে কত 4.2 অ্যাক্ট করতেছে, তো আসবে হলো 4.2 × 7 = 3.4, একইভাবে ভি এক্সটা নির্ণয় করে ফেলি, প্রথমে ছিল হলো ভি জিরো এক্স প্লাস এ এক্স টি, প্রথমে ছিল হলো 15, মাঝখানে 3 সেকেন্ড সময়ের জন্য একটা ত্বরণ আসছিল সেটা হলো 18, তাহলে 18 এই এখন ফোন আসে কার, এখন একটু কেটে দিতে হবে ফোন। আচ্ছা
আচ্ছা, ইয়াকে দেখা যাচ্ছে স্ক্রিন হাত, হ্যাঁ ভিডিও ভিডিও স্টপ হয়ে গেছে, মানে আটকে গেছে ভিডিওটা, কোন চলে আসছিল। আচ্ছা অফ করে আবার অন করা যায়। क्या करते हो সেভাবেই করে দিই, 15 যোগ 18 গুণ 3 69। তো ভি মানে ফাইনাল ভেলোসিটিটা কি আসবে, ভি এক্স এর স্কোয়ার ভি ওয়াই এর স্কোয়ার 69 স্কোয়ার 29.4 এর স্কোয়ার, এর উপর একটা হোল রুট 69 এর স্কোয়ার 29.4 এর স্কোয়ার অ্যান্সার যে আসবে, তার উপর একটা রুট আসতেছে 75.023। আর যদি টেন এখানে ফাই দ্বারা ডিনোট করি, টেন ফাই এর মান হবে ভি ওয়াই ভি এক্স 69 কেন প্রথমে হলো 29.4। আচ্ছা থিটার যা মান আসছে সবকিছু, থিটা না ফাই, ফাই এর যা মান আসছে সেটা হলো 23। তার মানে কি আমার বস্তুটা এইভাবে যাচ্ছিল, মানে প্রথমে এই দিকে যাচ্ছিল, এখন সে আছে আদি অবস্থান থেকে এইখানে 212.56 কিলোমিটার দূরে। এইখানে মাঝখানের কোণ থিটা হলো 29, মানে আদি অবস্থান থেকে 29 ডিগ্রি কোণ করে, মানে এক্স অ্যাক্সিস এর সাথে, মানে আদি যেদিকে চলতেছিল তার সাথে 29 ডিগ্রি কোণ করে এখানে 212-তে যাচ্ছে। আবার ভেলোসিটিটা আগে ছিল এই বরাবর, এখন ভেলোসিটি ভেক্টরটা হয়ে গেছে অনেকটা এই বরাবর, যেখানে ফায়ার মান হলো 23, ঠিক আছে ফায়ার মান 23, আর ভেলোসিটির ম্যাগনিটিউড যেটা আসছে সেটা হলো 75.023। এটা যদি আমি গ্রাফিক্যালি দেখাই, আচ্ছা দেখুন ফাই কোনটা থিটা কোনটা আমি বুঝি নাই, ফাই কোনটা থিটা কোনটা বুঝি নাই। এক্স মানে ভেলোসিটি যেটা কোন উৎপন্ন করছে, মানে প্রথমে কি চলতেও ছিল এইদিকে তাই না, চলতে এইদিকে, এখন চলতে চলে গেছে এইখানে। আচ্ছা আদি অবস্থান থেকে ঠিক কত কোণে আছে থিটা তাই না, আচ্ছা প্রথমে ভেলোসিটিটা ছিল এইদিকে, এখন ভেলোসিটিটা এইদিকে, ঠিক কত কোণে আছে আদি, মানে আদি যে ভেলোসিটিটা ছিল বা ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল তার থেকে ঠিক কত কোণে আছে এখন, এটা হলো ফাই, কত কোণে আছে ভেলোসিটি ভেক্টরটা, বুঝা গেছে? মানে আগেটা অবস্থান ভেক্টরের কোণ আর এটা ভেলোসিটি ভেক্টরের কোণ, বুঝলেন না? হ্যাঁ এটা হলো থিটা হলো অবস্থান ভেক্টরের কোণ, ফাই হলো ইয়া ভেক্টরের কোণ। এখন আমি সুবিধার জন্য মানে
হয়তো বা এখানে একে বোঝা যাচ্ছে না, সুবিধার জন্য আমি এখানে আসছি ভি ভেক্টরটা। আসলে ভি ভেক্টরটা হবে হলো মনে করো এ এর সাথে একটা সমান্তরাল রেখা একে এখান থেকে এখন 29 ডিগ্রি আঁকার চেষ্টা করি। এই তো এই এখানে ফাইভ এইরকম আসলো অনেকটা। হ্যাঁ বুঝছি, এবার বোঝা গেছে। আর কেউ কি কারো কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে চ্যাটেও জানাতে পারো। এই যে প্রথমে ছিল এই অবস্থানে, মানে এই দিক দিয়ে যাচ্ছিল, তারপরে এমনই দাঁড়া একটু, আদি অবস্থানে ছিল এমন ইয়া হলো যে শুধু ওয়াই এক্সিস বরাবর ত্বরণ, তাই এই গ্রাফটা এইভাবে উপরে উঠছে। আবার যখন এক্স এক্সিস ওয়াই এক্সিস মডারেট অবস্থায় চলে আসলো, যদি এক্স এক্সিস বরাবর ত্বরণ হইতো তখন গ্রাফটা এইরকম ভাবে চলে যাওয়ার চেষ্টা করতো, ঠিক আছে? গ্রাফটা এইরকম ভাবে মানে একটু এক্স এক্সিস বরাবর দ্রুত যাওয়ার চেষ্টা করতো, আর ওয়াই এক্সিস বরাবর হয়েছে এই জন্য গ্রাফটা এইভাবে যাওয়ার চেষ্টা করতো। সাথে একটু মার্কার নিয়ে দেখাই, শুধু যদি ওয়াই এক্সিস বরাবর ত্বরণ হয় তখন এইভাবে যাওয়ার চেষ্টা করে, আর যদি শুধু এক্স এক্সিস বরাবর ত্বরণ হয় তাহলে এইভাবে হয় গ্রাফটা। মানে এই হলো গ্রাফ, আবার এই হলো একটা গ্রাফ। এক্স এক্সিস বরাবর ত্বরণ হলে গ্রাফটা এরকম হয়, ওয়াই এক্সিস বরাবর হলে এখানে এক্স আর ওয়াই দুটো মডারেট ওয়েতে ছিল কিন্তু এক্স এর মানটা বেশি ছিল, এর জন্য গ্রাফটা একটু এইভাবে বেঁকে গেছে। আচ্ছা তো গ্রাফটা বোঝা গেল। আর সাধারণত এই গ্রাফ গ্রাফ নিয়ে অনেক কাজ করতে হবে ভবিষ্যতে। আচ্ছা আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি, কারণ আমার এস্টিমেটেড টাইম ছিল এটার জন্য খুব কম, অনেক বেশি টাইম হয়ে গেল। আচ্ছা এটার গ্রাফ দেখা গেছে যে এখান থেকে এই আদি অবস্থান থেকে এই এই বিন্দুতে গেছে, এখন ভেলোসিটি ভেক্টরটা আছে এই যে এর সাথে থিটা কোণে, ঠিক আছে? মানে এখানে থিটা দ্বারা সূচিত করছে, আমি এই ইয়া কোণটাকে ফাই দ্বারা সূচিত করছি, আর এই মাঝখানের এই কোণটুকুকে আমি থিটা দ্বারা সূচিত করছি। ওকে আশা করি বোঝা গেছে জিনিসটা, আর জিনিসটা এমন না যে বোঝা যাবে না। আচ্ছা এখন আসি আমার প্রজেক্টাইলের ব্যবহারে, আবারও শেয়ার করতে হবে। এখন আসি আমরা একটা প্রজেক্টাইলের ব্যবহারে। প্রজেক্টাইলের ব্যবহার কি বলছে যে একটা প্রজেক্টাইলের প্রবলেম জানা ভালো, যে একটা মনে করো বিমান, বিমানটা এখানে একজন ডুবে মরতেছে, ডুবে মরতেছে, তো বিমানটা একে দেখা মাত্র একটা এই যে কি বলবো ক্যাপসুল বলতেছে, এখানে একটা ক্যাপসুল ছুড়ে মারছে, ঠিক কত কোণে ছুড়লে মানে এইখানে ফায়ার মানটা ঠিক কত কোণে আসলে ঠিক এর কাছাকাছি যায় পড়বে, মনে করো সাঁতার টাতার জানে না, একদম কাছাকাছি ফেলানো প্রয়োজন যাওয়ার সময় একদম এখানে। এখন এটা যখন পড়তেছে মানে ক্যাপসুলটাকে যখন ছেড়ে দিছে, তখন কি এই ক্যাপসুলের ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত? এক্স এক্সিস বরাবর এই প্লেনের যতটুকু ভেলোসিটি ছিল ততটুকুই না? হ্যাঁ এর কি কোনো ওয়াই কম্পোনেন্ট আছে? নিচের দিকে ত্বরণ আছে একটা, নিচের দিকে একটা ত্বরণ আছে কিন্তু এই ইনিশিয়াল ভেলোসিটির কোনো কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে নাই, তাই না? ইনিশিয়াল ভেলোসিটির কোনো ভাগ ওয়াই কম্পোনেন্টে নাই, কারণ এটা এক্স এক্সিস বরাবর গতিশীল ছিল। হ্যাঁ আচ্ছা এটা করে আশা করি বোঝা গেছে। এটা এভাবে যাওয়ার ফলে, আর যদি তোমরা মুভি টুভি দেখে থাকো যে কোনো ইয়া থেকে এরকম বোম ফালাচ্ছে, বোম ফালালে কি দেখবা যে প্লেনও যাচ্ছে, প্লেনের নিচে নিচে দিয়ে এই ট্রাজেক্টরি মানে এই যে যে এটা ছিল যে বোমাটা, মনে করো এটা বোমা, এই বোমাটাও যাচ্ছে, এমন যায় না? যদি মুভি দেখাইতে চাই বা এখন নাই, মানে এভাবে প্লেনটাও যাচ্ছে তার একদম ঠিক নিচে দিয়ে বোমাটাও যায়, বোমাটা যখন জায়গায় আঘাত করে প্লেনটাও তখন এখান থেকে যদি চলে না যাইতে পারে, বা এখানে যদি মানে বেগের মান যদি সমান থাকে তাহলে হয়তো বা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো যাওয়া যাক, এক্স এক্সিস বরাবর তো কোনো ইয়া নাই। এখন আমাদের কি বলছে যে 98 কিলোমিটার পার আওয়ার বা 55 কিলোমিটার পার সেকেন্ড বেগে প্লেনটা যাইতেছিল, রেস্কিউ প্লেন একটা যার হাইট হলো 500 মিটার দূরে, 500 মিটার উপরে আছে এই পয়েন্ট ভিকটিম। আচ্ছা ভিকটিমের এখানে একটা রেস্কিউ ক্যাপসুল ল্যান্ড করাতে হবে, ল্যান্ড করানোর জন্য ঠিক কত কোণে মানে এটা কত কোণটা তো আসলে আগে দরকার না। আচ্ছা
এটা ভিকটিমের কাছে ঠিক কত কোণে পৌঁছাবে সেটাও একটু দেখা প্রয়োজন। আচ্ছা, এটা এইচআরকে ফিজিক্সে এই প্রবলেমটা আমি এখান থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বই থেকে নিয়ে আসছি। এইচআরকে ফিজিক্সে প্রবলেমটা অনেক সুন্দরভাবে ছিল যে বিমান বাহিনীর একটা খেলা আছে, খেলাটা হলো একটা নির্দিষ্ট ইয়াতে একটা নির্দিষ্ট যে জায়গা আছে, জায়গার উপর মানে উপর দিয়ে একটা প্লেন উড়ে যাবে, প্লেন উড়ে যাওয়ার সময় একটা বস্তা বা এই টাইপ জিনিসপত্র ফেলবে, একটা সার্টেইন একটা মানে একটা গোল থাকবে, তার ভিতরে একটা বস্তা ফেলতে হবে। মানে বুঝতে পারছো যে খেলাটা বেশ মজার হবে, বা উপর থেকে একটু দেখে শুনে তারপরে ফেলতে হবে। তো এখন বলছি এটা কত, এটা যদি মাঝখানে কোনটা যদি ফাই হয়, এই ফাইয়ের মানটা আমাকে আগে নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি এক্স অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করবে সেটা আগে নির্ণয় করে ফেলি। আর সেটা আগে নির্ণয় করা জরুরি না, আগে এই মাটি টাচ করতে বা এখানে পানি আছে, পানি টাচ করতে ঠিক কত টাইম টি লাগবে সেটা আগে নির্ণয় করব। সেটা নির্ণয় করে আমি এক্স অ্যাক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো? এই যে 55 কিলোমিটার পার সেকেন্ড হয়ে আছে, এর সাথে আমি টাইমটা গুণ করে দিলেই হয়ে গেল। আবার এইচ, এইচ এর মানটা কত হবে? এইচ এর মানটা 500 মিটার দেওয়া আছে, 500 মিটারই। ঠিক আছে, এখন আমি যদি tan phi এর মান যদি h/x যেটাকে বলতেছি h/x বসাই, তাহলে কি আমি phi এর মানটা পেয়ে যাচ্ছি না? বলো। কানহা বলো তো, বুঝতে পারছো? ভাই আমি মাত্র এসেছি, আসলে জুমে ঢুকলেই ফোন হ্যাং করতো, তো তার জন্য ওই সব ঠিক করে মাত্র আসলাম। আচ্ছা, ঈশা বুঝতে পারছো? ওকে, তো আমাকে এখন প্রবলেমটা আর খাতা কলমে না দেখি, এমনিতেই আমরা সলভ করে ফেলতে পারতেছি। ওকে, এমনিতেই সলভ করে ফেলতে পারতেছি, তারপরে আবার দেখা যাক। আচ্ছা, এখানে কিছু কি আইডিয়া আছে এইসব পড়ে নিও, মানে আমি মুখে যেসব কথা বলতেছি সেখানে কি আইডিয়া আছে। আচ্ছা, অ্যাজ দ্য ক্যাপসুল রিচেস দ্য ওয়াটার, হোয়াট ইজ দ্য ভেলোসিটি ভি? আচ্ছা, ভি এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ভি এক্স এর মান কি ছিল? 55 মিটার পার সেকেন্ড, সেটা কি 55 মিটার পার সেকেন্ডে থাকবে না? তার মানে আমরা ভি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একইভাবে যদি ভি ওয়াই ইকুয়াল টু এমন বসাই যে ভি ওয়াই এর ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 প্লাস মাইনাস হবে মাইনাস gt, আর টাইমটা আমরা এতেই পেয়ে গেছিলাম, তাহলে কি আমরা ভি ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি? ভি ওয়াই এর মান পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, পাচ্ছি তো। আচ্ছা, একইভাবে এটাকে আমি দেখাই দিই, যেখানে ট্যান ইনভার্স x/5, তো আমি এখানে নির্ণয় করছি, করে ফেলছি, হয়ে গেল। এই যে ওয়াই এক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব ছিল 500 মিটার, মানে ওই উপর থেকে নিচে পর্যন্ত পড়ছে হলো 500 মিটার। আর 500 মিটার এখানে ভি সাইন থিটা, এখানে 0 ডিগ্রি, মানে এটা আসলে দরকার হয় না, যেহেতু এবার 0 ডিগ্রি, তাও দিয়ে দিছে সতর্কতা সাপেক্ষে। আচ্ছা, 0 ডিগ্রি প্লাস মাইনাস gt2, এখান থেকে আমরা টি এর মানটা খুব সহজে পেয়ে যাচ্ছি। টি এর মান আসছে 1.1 সেকেন্ড, এই যে 1.1 সেকেন্ড, এই 1.1 সেকেন্ডটা এই সমীকরণে বসায় দিলে আমরা খুব সহজে, এখানে cos থিটা হবে 0, সো এখানে খুব সহজে আমরা কি বলবো x এর মান পেয়ে যাচ্ছি। x এর মান যদি আমি এখানে বসাই, x এর মান আসছে 555.5, আর y অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব 500 মিটার, খুব সহজে 48 ডিগ্রি। ওকে, এবার আমি পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা ছিল কি, বি নাম্বারে বলছিল যে ভেলোসিটি কত হবে। ভেলোসিটি হবে অনেকটা এইরকম, হয়ে গেল। হ্যাঁ, ওয়াই এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর 55 ছিল, 55ই থাকবে, বা এখানে 0 ডিগ্রি দ্বারা সূচিত করছে, মানে বিষয়টা হলো এক্স এক্সিস এর সাথে একেবারে সমান্তরাল ভাবে ছিল, তো মানে এক্স এক্সিস এইভাবে তার সাথে সমান্তরাল, তো এখানে 0 ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি কোণ করে থাকা আর ওই উপরে থাকা ওইটা একই কথাই, তাই না? তো এই তো গেল এক্স এক্সিস বরাবর, আর ওয়াই এক্সিস বরাবর আমরা টাইমের মানটা পেয়ে গেছিলাম আগে থেকে, টাইমের মানটা বসায় দিছি, 9.8 ছিল, আর এটা তো 0 জানা কথা, খুব সহজে আমরা ওয়াই এক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব ইয়া পেয়ে গেছি। এখন এখানে এটাকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে, মানে আই ক্যাপ জে ক্যাপে ভেঙে লেখছে। আমরা যদি এরকম করতাম 55 উপরে স্কোয়ার,
নিরানব্বই এর উপরে স্কোয়ার, তারপরে বোঝানোর স্কোয়ার, নিরানব্বই এর স্কোয়ার, তারপরে কি বলবো হোল রুট, তাহলে আমরা 113 দশমিক, এই এখানে মাইনাস কেন দিচ্ছে ডিস্টার্বতে, ও আচ্ছা নিচের দিকে তাই মাইনাস দিচ্ছে, মানে মাইনাস থিটার মানটা মাইনাস আসছে তাই মাইনাস দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা কি আর খাতায় করে দেখাবো, এক সেকেন্ড ওপরে খাতায় করে দেখা যাবে, না হয় খাতায় করে দেখাবো দরকার আছে, বলো চয়া চয়া কোনো কথা বলতেছো না, আগে মনে হয় কথা বলছিল আগে দুই চার দিন, চয়া আচ্ছা তা না বুঝতে পারছো দিন শেষে যা আসছে, জি খানিকটা। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমটাতে, আচ্ছা শেয়ার তো নাই, শেয়ার তো কেটে দিয়েছিলাম, তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন কারণ আজকে অনেক পড়া। আচ্ছা এটা অত্যন্ত একটা সুন্দর প্রবলেম, বা এটাকে এক্সপেরিমেন্টালি দেখালে এটা অনেক বেশি সুন্দর একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো দেখো বিষয়টা হলো যে এরকম একটা বানর ঝুলে আছে, বানরের দিকে একটা গুলি করা হয়েছে, মনে করো গুলি না একটা ডার্ট বা এই টাইপের কিছু, যাতে বানরটা একটু আঘাত লাগবে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। তো আমি যদি আমি যেই সেকেন্ডে গুলি করব, মনে করো আমি যখন ঘড়িতে 10:45 বাজে তখন আমি গুলি করছি, ঠিক 10:45 বাজে, মনে করো 1 সেকেন্ড, ওই 10:45 বাজে 1 সেকেন্ড আমি গুলি করছিলাম, ঠিক 10:45 বাজে 1 সেকেন্ডে মানকিটা তখন গুলি দেখে মনে করো সাথে সাথে মানে গাছের ডাল ছেড়ে নিচে একটু পড়ার চিন্তা ভাবনা করতেছে, তো মানকি আর আমার মাঝের দূরত্ব ছিল ডি। এখন তোমরা বলতে পারবা যে গুলিটা যে এই আর গায়ে লাগবে কি লাগবে না, কোনো আইডিয়া করে বলতে পারবা? আচ্ছা আইডিয়া দাঁড়াচ্ছে না, আমি নিজে থেকেই দেখাই। দেখো যদি ব্যাপারটা এমন হইতো গুলিটা একেবারে এখান থেকে করছি, গুলিটাও নিশ্চয়ই একটা প্রজেক্টাইল বা এই টাইপ কিছু একটা হবে, তাই না? এখানে গাছে এই বানরটা ছিল, ঠিক আছে, গুলি প্রজেক্টাইল বা এই টাইপ হবে, মনে করো এখানে জি এর মান নাই, ঠিক আছে জি নাই আর যে বানরটা ছিল বানরটাও লাভ দিচ্ছে না, তাহলে এইভাবে আমি ইয়ার দিকে তাক করে গুলি করতেছি, তাহলে কি একেবারে গুলিটা এর মাথায় এসে লাগবে, তাই না? কথা বলো একটু তাড়াতাড়ি যাতে করে আমি দ্রুত দ্রুত চলে যেতে পারি। জি আচ্ছা গুলিটা এসে একেবারে এখানে লাগবে, আচ্ছা এখন জি এর মান আছে, জি এর মান আছে তো এখন এইটাও নিচে পড়তে থাকবে আবার এই গুলিটাও নিচে পড়তে থাকবে, তাই না? প্রথমে ব্যাপার কি ছিল যে এক্স এক্সিস বরাবরে যেই আগের যে বেগ ছিল সেই বেগই থাকবে, তাই না? এক্স এক্সিস বরাবর যেই বেগ ছিল সেই বেগই থাকবে, তার মানে আগে যেইটুকু সময় এইখান থেকে এইখানে পৌঁছাইছিল, মানে যখন জি ছিল না তখন যখন জি ছিল না তখন যেইটুকু সময় এখান থেকে এখানে পৌঁছাইছে, ঠিক ওইটুকু সময় এখান থেকে এখানে পৌঁছাবে যখন জি এর মান আছে, মানে এক্স এক্সিস এর কথা আমি তুলনা করতেছি আপাতত, তাই না? ওকে আচ্ছা এক্স এক্সিস, এখন দেখো ওয়াই এক্সিস বরাবর ইউ হাফ জিটি স্কোয়ার পরিমাণ নেমে গেছে, বা সাইন থিটা, আচ্ছা এখন এইটুকু সময় এ কত কতটুকুতে যাইতো ওয়াই, ওয়াই ইকুয়াল টু এখন যদি জি না থাকতো তাহলে গুলিটা এইখানে যাইতো, ঠিক কত পরিমাণ যাইতো, তখন এই জি এর মানটা আসলে আর থাকতো না, তখন ভি জিরো সাইন থিটা ইন্টু টি, তাই তাই না? সাজিদ কি বুঝতে পারতেছো? সাজিদ সাজিদ কি চলে গেছে? আচ্ছা ঠিক এইটুকু সময়
সে যাইতো v sin theta into t তে মানে এই হাফ g t স্কয়ার এর টার্মটা তখন আর নাই তখন জাস্ট একটা ভেলোসিটি y আচ্ছা আর মানকিটাও ওই ঠিক ওই পজিশনেই ছিল এখন ব্যাপার কি হইছে যখন g এর মান চলে আসছে আর মানকিটাও ওই জায়গায় না থেকে ও একটা লাভ দেওয়ার চিন্তা ভাবনা করছে তখন এই জিনিসটা নিচে আসা মানে নিচে আসতেছে ঠিক কতটুকুকে হাফ g t স্কয়ার নেমে আসতেছে এর তো কোনো y অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল না তাই না মানে এটা জিরো তার মানে y অ্যাক্সিস বরাবরই হাফ g t স্কয়ার পরিমাণ নেমে আসতেছে একই ভাবে এই y এর এখানে যখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন চলে আসতেছে তখন আবার এই গুলিটাও হাফ g t স্কয়ার পরিমাণ নেমে আসতেছে তাই না হ্যাঁ তার মানে কি গুলিটা মানে আমি ঠিক যেই বেগেই নিক্ষেপ করি মানকিটা সব সময় গুলিতে বিদ্ধ হয়ে যাইতেছে আবার বুঝাবো যে y অ্যাক্সিস বরাবর তো কোনো চেঞ্জ নাই আচ্ছা আমি যে বলতেছি যে g এর মানটা নাই হয়ে গেছে g এর মানটা নাই আমি কিভাবে করতে পারি মনে করো যে একটা লিফটের ভিতরে গ্যাস সহ তারপরে ওই কি বলবো যে গুলি সহ যে গুলি করতেছে তারে উঠায় দিছি তারপর লিফটের দড়ি ছিঁড়ে দিছি ঠিক আছে ছিঁড়ে মনে করো প্রয়োজনীয় ব্যবস্থা রেখে দিছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার মানে কি তখন আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নাই আমি এভাবে করতে পারি বা এভাবে কি বলবো যে এমআইটি যে লেকচার সেভাবে উনি এভাবে ইয়া করছে মানে একটু অতিরিক্ত রসিক মানুষ এভাবে ব্যাখ্যা করে যে পুরোটাকে আমি লিফটের উপর ভিতরে উঠাই নিয়ে তারপরে দড়িটা কেটে দিছি ঠিক আছে আবার একইভাবে এরকমও করতে পারি যে পুরোটাকে একবারে স্পেস শিপে উঠায় বাইরে পাঠিয়ে দিছি তখন তো আর জি এর মান নাই একেবারে আমি এই বরাবর যখন গুলি করব ঠিক ওই বরাবরই চলে যাবে এখন কতটুকু যাবে তখন তার সমবেগ তখন জি এর মান নাই তখন কতটুকু যাবে y ইকুয়াল টু v sin theta আচ্ছা যখন x বরাবর যাবে হলো v cos theta x x বরাবর যে কোনো চেঞ্জ হচ্ছে না মানে x অক্ষ বরাবর মানে এইটুকু টাইমে মানে এইটুকু পজিশনে আগে যেটুকু টাইম নিচ্ছিল এইভাবে পৌঁছাইতে ঠিক ততটুকুই টাইম নিবে এইভাবে পৌঁছাইতে তাই না এই x অ্যাক্সিস বরাবর একইভাবে v sin theta তে আমরা আসতেছে উচ্চতার ব্যাপারটা মানে এই পজিশনে তো পৌঁছায় গেছে এখন ব্যাপার হলো যে মানকিটা হয়তোবা এইখানে আছে মানকিটা হয়তোবা এইখানে আছে তাহলে কি আর গুলিটা লাগতেছে না এখন আমাকে এইটা প্রুফ করতে হবে মানে মানকি আর গুলিটা ঠিক একই সময়ে এই পজিশনে আছে এখন আমার এইটা প্রুফ করতে হবে দুইটা একই পজিশনে আছে ঠিক আছে মানে একই উচ্চতায় আছে যদি দুইটা একই উচ্চতায় আছে এইটা আমি প্রুফ করতে পারি তার মানে আমি প্রুফ করতে পারবো যে গুলিটা যায় একেবারে মানকিটার গায়ে লাগে দিতেছে তো v sin theta plus half g t square এখানে নামতেছে মানে ঠিক কতটুকু নেমে আসলো half g t square পরিমাণ নেমে আসলো একইভাবে মানকিটাও মানকিটার ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না y m দ্বারা প্রকাশ করতেছি সেটা হলো এখানে 0 minus half g t square মানকিটাও half g t square পরিমাণ নেমে আসতেছে তার মানে উচ্চতাটাও সমান ঠিক আছে আমি একটু ভোলা হয়ে গেছে কি ভোলা হয়ে গেছে ঠিক আছে এবার আচ্ছা তো বোঝা গেছে তাই না এটা এক্সপেরিমেন্ট করে দেখালে অনেক বেশি সুন্দর লাগতো বাট এক্সপেরিমেন্ট সবকিছু নিয়ে কালকে ক্লাস হবে ঠিক আছে এক্সপেরিমেন্ট থাকবে সবকিছু থাকবে নিয়ে মনে করো কালকে একবারে মাস্টার ক্লাস থাকবে একটা এতদিন পর্যন্ত যা যা বুঝাইছি না বুঝাইছি সব একেবারে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট থাকবে আচ্ছা আমার গেল হলো প্রজেক্টাইলের ব্যাপারটা প্রজেক্টাইল ছিল আধা ঘন্টা লাগলো দেড় ঘন্টা আচ্ছা এখন আসি আমি নর্মাল ফোর্স ফ্রিকশন ফোর্স টেনশন ফোর্সে ওকে আচ্ছা আছে কি বার আছে কি ব্যাথ আছে সাজিদ হ্যাঁ আছে কিন্তু ওহো ভুলে গেছিলাম এত শান্তিতে পড়ানো হবে না যাই হোক আমি একটু দ্রুত দ্রুত যাওয়ার চেষ্টা করি এবার তাহলে এবার আমরা কাইনেমেটিক্সের সব জিনিসপত্র শেষ করলাম কাইনেমেটিক্সের ফলিং টার্গেটটা আশা করি তোমরা বুঝছো অনিশা অনিশা কি বুঝছো অনিশা তো কথা কথা বলো আজকে চুপচাপ আসছো ভাই আমার এতক্ষণ ক্লাস ছিল তো আমি ক্লাসটা করে এসে আবার জয়েন করলাম ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই এখন আমরা একটু নতুন টপিকে চলে যাওয়ার চেষ্টা করতেছি যেটুকু পাওয়া নাই সেটুকু দেখে নিও রেকর্ডিং থেকে নতুন টপিক সেটা হলো এতক্ষণ আমরা কাইনামেটিক্স বা গতিবিদ্যা নিয়ে কথা বলতেছিলাম এখন আমরা কথা বলবো ডাইনামিক্স বা অনেকে ঢং ঢং করে ডিনামিক্স বলে ডিনামিক্স না ডাইনামিক্স
ডাইনামিক্স নিয়ে এখন কথা বলবো। ডাইনামিক্স কি, আমরা কাইনামেটিক্স হলো যেখানে আমরা গতিটতি নিয়ে কথা বলি, মানে ভি এ তারপর ডিসপ্লেসমেন্ট এগুলো নিয়ে যেখানে কথা বলি সেটা হলো কাইনামেটিক্স বা গতিবিদ্যা। আর যেখানে আমরা বল টল নিয়ে কথা বলি মানে এক্সেলারেশন নিয়ে কথা বলি বিশেষত সেটা হলো ডাইনামিক্স। ঠিক আছে, আচ্ছা, এখন ডাইনামিক্সে বিভিন্ন ধরনের ফোর্স আছে, সেটা হলো একটা হলো নর্মাল ফোর্স, যেটা আগের দিনই বুঝাইছিলাম যে কোনো একটা তলের উপর যদি কোনো একটা তলের উপর মনে করো এটা পি বল প্রয়োগ করতেছে, এই বস্তুটা নিজের ওজনের মতো ডাব্লু ডাব্লু পরিমাণ বল প্রয়োগ করতেছে, ঠিক এই ডাব্লু পরিমাণ বলটা একেবারে লম্ব বরাবর এই তলটা ফিরাই দিবে এই বস্তুর উপর। বস্তুটা তলের উপরে ডাব্লু পরিমাণ বল প্রয়োগ করতেছে নিজের ওজনের কারণে, একটা ডাব্লু পরিমাণ বল এখানে আসতেছে, ঠিক একই পরিমাণ বল ফিরাই দিবে, এটাকে বলা হয় নর্মাল ফোর্স। একইভাবে বুঝাইছিলাম যে যে শুধু ডাব্লু পরিমাণ ফোর্স প্রয়োগ করলেই হবে না, সেটা এমন ভাবে প্রয়োগ করতে হবে যেন সেটা একেবারে নর্মাল, মানে কি বলবো, পারপেন্ডিকুলারলি থাকে, যেরকম একটা ইনক্লাইন প্লেন বলে, বা এটাকে বলে ইনক্লাইন প্লেন, এই ত্রিভুজ জিনিসটাকে বলা হয় ইনক্লাইন প্লেন। সেটা এরকম ভাবে থিটা কোণে আছে, এখন থিটা কোণের উপর এমজি তে একেবারে বরাবর নিচের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে একেবারে বরাবর নিচের দিকে কাজ করলে তখন তার এই ব্লকটা নিজের ওজনটা একবারে বরাবর, মানে কি বলবো, প্লেনের সাথে 90 ডিগ্রি কোণ করে তৈরি করতে পারতেছে না। সেটা কি হবে? সেটা হবে এমজি কস থিটা, যেটা একেবারে 90 ডিগ্রি ভাবে দিচ্ছে, সেটা হলো এমজি কস থিটা, মানে আমরা এখানে এমজিটাকে। আচ্ছা, আগের দিনের ক্লাসটা কি করছো, মানে চয়া তারপর মেরিন মাইশা, তোমরা কি আগের দিনের যে সেকেন্ড দিন যে ক্লাসটা ছিল সেটা কি করছো? তাহলে আমি আর এটার ডিপলি বোঝাইলাম না। আচ্ছা, তবু আমি একটু ডিপলি বোঝায় যাই, বোঝানো উচিত, আগের দিন তো রেকর্ডিংটা তেমন আসে নাই অনেকে। আচ্ছা, আমি শেয়ার দিই নি তাহলে। ও আচ্ছা, আরেকটা ধারণা একটু গুরুত্বপূর্ণ, আচ্ছা এটা পরে ধারণা দেওয়া যাবে, রিলেটিভ মোশনের ধারণা দেওয়া যাবে, এটা তো না, ফুল স্ক্রিন শেয়ার দেওয়া উচিত এখন। যাচ্ছে নর্মাল ফোর্সের ব্যাপারটা, ব্যাপার হলো যে একটা এই ব্লকটা নিজের ওজনের কারণে এফজি মানে একটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে, এই আর তল মানে টেবিলটাও ঠিক বিপরীত দিকে ফেরত দিচ্ছে একেবারে পারপেন্ডিকুলারলি। এখন দেখো যখন এই তলের উপরে ব্লকটা এইভাবে আসছে তখনও তো ঠিক একেবারে নিচের দিকে, আমি একটু জুম করি, কেউ না বুঝতে পারলে আমাকে বললো, একেবারে বরাবর মানে পৃথিবীর সাথে বরাবরে একটা মার্কার, একেবারে মনে করো এইভাবে পৃথিবী, পৃথিবীর একেবারে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর এর ওজন বলটা কাজ করতেছে, তাই না? এখন এটা তো আমি প্লেনের সাথে একেবারে লম্ব বরাবর কোনটুকু আছে সেটুকু আমি বিবেচনা করব, ঠিক সেইটুকু নর্মাল ফোর্স হিসাবে ফিরাই দিবে। এখন সেভাবে যদি আমি বিবেচনা করি তাহলে আমার যে এই এমজি, এমজিটাকে আমি অন্য কালে দিয়ে আঁকাই, এই এমজিটাকে আমি এইভাবে একটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, এইভাবে একটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। আশা করি আগের দিনের ক্লাসটা তোমরা দেখছো, সেটা হলো এক্স ওয়াই প্লেনকে আমরা এইভাবে ইয়ার সাথে মানে এই তলের সাথে বা এই ত্রিভুজের সাথে সমান্তরাল করে নিলাম, সমান্তরাল করে নিলে এইটা বরাবর আসতেছে এক্স অ্যাক্সিস আর এইটা বরাবর আসতেছে ওয়াই অ্যাক্সিস, মানে এদিক বরাবর আসতেছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কিরকম আসবে দেখো, এইটা হলো একটা ইয়াকোণ, এটা হলো একটা কি বলবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা হলো থিটা, তাহলে এটা হলো 90 মাইনাস থিটা, এই যে এটা এখানে বলছে এটা যদি থিটা হয় এটা হলো 90 মাইনাস থিটা, তার মানে এইটা কি, এইটা হলো আবার থিটা, তাই না? এইটুকু আর এইটুকু তো নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণে আছে, তাই না? মানে এটা হলো এক্স অ্যাক্সিস আর এইটা হলো ওয়াই অ্যাক্সিস, তার মানে কি, এরা নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এটাও হলো থিটা, এই কথাটাই এখানে বোঝাচ্ছে যে এটা হলো থিটা। এখন আমি এই কম্পোনেন্টটা বের করতে চাচ্ছি, এই যে যেখানে বলতেছিলাম যে আর
ব্লকের এই দিকের কম্পোনেন্ট মানে একেবারে তলের সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে ওজনের কোন কম্পোনেন্টটা কাজ করতেছে সেটা নিয়ে আমাদের মানে সেটার সমান হবে আমাদের কি বলবো নর্মাল ফোর্সটা। তো সেটা সমানে সমানে আসলো নর্মাল ফোর্সটা, এই এখানে থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এটা একটা ইয়াকোণ মানে কি বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কম্পোনেন্টটা যদি আমি বের করতে চাই, এটা ধরে নাও এ, আর এটা তো বললামই যে ডাব্লু, তাহলে কস কস কেন কস থিটা আসবে এ বাই ডাব্লু। আমরা বের করতে চাইতেছি এ এর মানটা, তাহলে এ এর মান হবে ডাব্লু কস থিটা, তাই না? এটা মুছে দিলাম, মুছে দিয়ে এর মান হবে ডাব্লু কস থিটা। আচ্ছা একইভাবে এই দিকটার মান কি হবে, এই দিকটার মান হবে ডাব্লু সাইন থিটা। আপাতত এটা দরকার নাই, তবু জানা উচিত। এই দিকটাকে আমি সমান্তরালভাবে এইখানে স্থাপন করতে পারি, তাই না? সমান্তরালভাবে এখানে স্থাপন করতে পারি, অথবা এইরকমও ধরে নিতে পারি যে এখানে আছে 90 মাইনাস থিটা, তাই না? এখানে আছে 90 মাইনাস থিটা, আর এই যে এই কোণটা ছিল পুরোপুরি আগে থেকেই ছিল 90 ডিগ্রি। আমার এখন দরকার এই যে এইটার মান, এই বি এর মানটা দরকার। এই বি এর মানটা একইভাবে কজ আর 90 হয়ে গেল, কজ 90 মাইনাস থিটার মানটা আসবে হলো বি বাই ডাব্লু। তার মানে বি এর মানটা আমরা চাইতেছি, বি এর মানটা আসবে ডাব্লু ইন্টু কজ 90 মাইনাস থিটা, ডাব্লু ইন্টু কজ 90 মাইনাস থিটা। এখন তোমরা যারা ত্রিকোণমিতি পারো তারা জানো যে কজ 90 মাইনাস থিটাকে আমি এভাবে লিখতে পারি সাইন থিটা। তো কজ 90 মাইনাস থিটাকে আমি সুন্দর করে সাইন থিটা লিখে দিই। ভাইয়া জি বলো। ভাইয়া এই পাশের ত্রিভুজটাও কি সমকোণী ত্রিভুজ? কোন পাশের ত্রিভুজ? এই যে কজ মাই কজ 90 ডিগ্রি মাইনাস থিটার যে কোণটা। হ্যাঁ এই যে এখানে একটা সমকোণ আছে না, আগেরবার সমকোণটা ছিল এই যে এইখানে, আর এখন সমকোণটা এইখানে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এখানে একটা সমকোণ, এখান থেকে আমরা বি এর মানটা, তার মানে আমাদের কি যে এম যে একটা ভেক্টর ছিল কই গেল, আবার এখানে আসি, এম যে একটা ভেক্টর ছিল এটা বরাবর নিচের দিকে কাজ করতেছিল, সেটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিছি, একটা এই বরাবর। আচ্ছা এটা দিয়ে দেখাই, পরে কালি চেঞ্জ করি, আর একটা হলো এই বরাবর। আমরা এক্স আর ওয়াই ধরে নিছিলাম কোন বরাবর, আমরা ধরে নিছিলাম প্লেনটা হলো এই বরাবর। তার মানে কি আমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে ফেলছি। এক্স কম্পোনেন্টটা কি আসছে, এম জি সাইন থিটা। এক্স কম্পোনেন্ট আসছে এম জি সাইন থিটা, আর এ ওয়াই কম্পোনেন্ট আসছে এম জি কস থিটা। এটা বোঝা গেছে? এই যে এই কম্পোনেন্ট আসছে এম জি সাইন থিটা, আর এটা আসছে এটা না, আর এটা এটা আসছে এম জি কস থিটা। কি বলছিলাম, নর্মাল ফোর্স ওইটাই যেটা বস্তু পারপেন্ডিকুলারলি বা একবারে লম্বভাবে তলের উপর লম্বভাবে দিবে, তল ঠিক সেইটাই একেবারে লম্বভাবে ফিরায় দিবে। তো এফ এন বা নর্মাল ফোর্সের মান হবে তখন এম জি কস থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো নর্মাল ফোর্সের কনসেপ্টটা। এখন আসছে আমরা টেনশন ফোর্সে। টেনশন ফোর্স জিনিসটা কি, টেনশন ফোর্স ওখান থেকেই বোঝায় আসা যায়। এই যে টেনশন ফোর্স জিনিসটা হলো তুমি একটা বস্তুকে এইভাবে টানতেছো, এভাবে টানলে এই দড়িতে একটা টান সৃষ্টি হচ্ছে, টানের কারণে এটা চলে আসতেছে সামনে। তুমি কিন্তু এই বস্তুটার উপরে বল প্রয়োগ করতেছো না, তুমি রশিটার উপরে বল প্রয়োগ করে রশিটাকে টেনে আনতেছো, রশিটাকে টেনে আনতেছো, রশির সাথে এটা লাগানো আছে, রশির উপর যেই বলটা কাজ করতেছে সেটাকে বলে টান বল। একইভাবে পুলির এখানে তুমি এইভাবে টানতেছো, রশির টান বলের কারণে এটা এদিকে চলে আসতেছে।
আচ্ছা এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত পড়ে নেবে, দেওয়া আছে। ওকে, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স জিনিসটা কি? আচ্ছা, ফ্রিকশন ফোর্স বিষয়টা বোঝার কেউ না বুঝলে বললেও ঠিক আছে, আমি শুরু করলাম। সাধারণত ফ্রিকশনকে আমরা এই যে এইভাবে এফ কে দ্বারা, এমনিতে আমাদের একাডেমিকে লেখা থাকে এফ কে ইকুয়াল টু 10 নিউটন বা 5 নিউটন এরকম লেখা থাকে। আসলে ফ্রিকশন ফোর্সের মানটা এভাবে না, ফ্রিকশন ফোর্সের মানটা বস্তুর গতির উপরে বা বস্তুর তলের ধর্মের উপরে অনেক বেশি নির্ভর করে। যেরকম ধরো যে এই বস্তুটা এই তলের উপরে যেরকম ফ্রিকশন থাকবে, বস্তুটা যদি একটা মসৃণ তলে নিয়ে যায় তখন নিশ্চয়ই ফ্রিকশনের মানটা একটু কমে যাবে, তাই না? তার মানে ফ্রিকশনের মানটা, আচ্ছা ফ্রিকশন ট্রিকশন কি সব আগে ভালোভাবে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। একটু অপেক্ষা করো, ইয়ার চার্জ একটু কমে গেছে। ১০০% চার্জ নিয়ে বসে এই 2 ঘন্টা যায়ও না, তার আগেই সব চার্জ শেষ। আচ্ছা, তো যেমন বলতেছিলাম যে আমরা ফ্রিকশন ফোর্স নিয়ে আলোচনা করতেছি। ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশন জিনিসটা হলো কোনো বস্তু একটা তলের উপর দিয়ে যখন গতিশীল আসছে, যখন বস্তুটা তলের উপর দিয়ে যখন গতিশীল আসছে, তলের একটা ধর্ম, এই তলের কি ধর্ম? যে বস্তুর গতিটা মানে বস্তুটাকে যাইতে দিবে না, বলবে তুমি যাও না, মানে বস্তুটাকে একটা বাধা দিবে যাইতে। সেটা কিভাবে কাজ করবে? বস্তু এই দিকে গতিশীল, তার বিপরীত দিকে কাজ করবে ফ্রিকশনের মানটা, ঠিক আছে? এখন বিপরীত দিকে কাজ করবে, এখন ফ্রিকশনটা কেমন হয়? ফ্রিকশনটা সাধারণত আমরা একাডেমিকে এফ কে ইকুয়াল টু 10 নিউটন বা 5 নিউটন এভাবে লেখা থাকে। আসলে ফ্রিকশনটা এরকম না, বিভিন্ন তলে ফ্রিকশনের মান বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এখন দেখা যাক, মনে করো এইভাবে বস্তুটা এইদিকে আসতেছে, এইদিকে আসলে সেটা যে এম জি সাইন থিটা হবে সেটা তো মাত্রই বললাম, তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা হবে এম জি সাইন থিটা। ওকে, আচ্ছা, এই কিছু কনসেপ্ট আর একটু ক্লিয়ার করা জরুরি। আচ্ছা, ক্লাস আছে, ক্লাসে যাওয়ার সমস্যা নেই। ওকে, আচ্ছা, সেজন্য কেন ক্লাসটা জমতেছে না, কেউ কথা টথা বলে না, কিছু হয় না, যাই হোক আমি একটু তাড়াতাড়ি শুরু করি এবার। আচ্ছা, ফ্রিকশনের মানটা নির্ভর করে আমার এই এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছি নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্সের উপরে এই ফ্রিকশনের মানটা নির্ভর করে। এখন তুমি যদি এইটা ভাবো যে নর্মাল ফোর্সটা ওজনের উপর নির্ভর করে বা এম এর উপরে নির্ভর করে, তাহলে কিন্তু বিষয়টা ভুল। কারণ বিষয়টা হলো, যদি এমন হইতো যে
কোন একটা বস্তুকে আমি এইভাবে একটা দেওয়ালের সাথে লাগায় রাখছি, এখন এখান থেকে আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তাহলে কি আমি এই যে তলটা, তলের উপরে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, মনে করো এফ, এর নিচে একটা ওজন আছে ডাব্লিউ, ঠিক আছে, এইভাবে তলের উপরে লম্বভাবে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এখন সে লম্বভাবে আমাকে 10 নিউটন বল ফিরাই দিবে, তাই না? তার মানে কি তখন নর্মাল ফোর্সের মান এন হলো 10 নিউটন, সেটা কিসের উপর? সেটা কি তখন ওজনের উপর নির্ভর করতেছে? না ভাইয়া, আচ্ছা, সেটা তখন ওজনের উপরে একেবারেই নির্ভর করতেছে না। তার মানে এই নর্মাল ফোর্স বা ফ্রিকশনের মানটা কখনোই ওজনের উপর নির্ভর করে না, কিন্তু এই ফ্রিকশন ফোর্সের মানটা এই নর্মাল ফোর্সের উপর নির্ভর করে। আবার কখনো কখনো এই নর্মাল ফোর্সটা mg বা w এর উপরে নির্ভর করে, তবে সাধারণত এভাবে বুঝে রাখা জরুরি যে কি বলবো, বস্তুটা ব্লকটা সারফেসের উপর লম্বভাবে যেই বল প্রয়োগ করতেছে সেটাই হলো নর্মাল ফোর্স, বা সেটার বিপরীত দিকে যেটা আসে সেটাই হলো নর্মাল ফোর্স। সেই নর্মাল ফোর্সের সাথে যদি আমি একটা গুণাঙ্ক গুণ করি, যেরকম এইটা মিউ, একটা গুণাঙ্ক গুণ করলে সেটা তখন আসে হলো ফ্রিকশনের মানটা, ঠিক আছে? যেরকম ধরো একটা একটা সারফেস আছে, এখানে তুমি 10 নিউটন বল প্রয়োগ করতেছো, কিন্তু এটা বস্তুটা এদিকে গতিশীল হচ্ছে না, 10 নিউটন বল প্রয়োগ করতেছো কিন্তু এটা এদিকে গতিশীল হচ্ছে না। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা 10 নিউটন বল প্রয়োগ করতেছো কিন্তু এটা এদিকে গতিশীল হচ্ছে না, তার মানে কি এখানে একটা ফ্রিকশন ফোর্সের মান কাজ করতেছে। এখন তোমরা আমাকে বলো যে ফ্রিকশনটা কি এই 10 নিউটনের চেয়ে বেশি? ফ্রিকশনটা কি 10 নিউটনের চেয়ে বেশি? ফ্রিকশনটা কখনো 10 নিউটনের চেয়ে বেশি না, ফ্রিকশন এখানে এফ এস লেখা প্রয়োজন। আচ্ছা যা বলতেছিলাম, ফ্রিকশন, ফ্রিকশনটা কি এখানে কখনো 10 নিউটনের চেয়ে বেশি? 10 নিউটন বেশি হলে মনে করো এই সারফেসে এখানে রাখছি, এখানে আমি এইভাবে একে মনে করো একটু বড় জিনিস দরকার, একে এইভাবে আমি বল প্রয়োগ করতেছি কিন্তু এটা যাচ্ছে না, এইভাবে বল প্রয়োগ করতেছি কিন্তু এটা যাচ্ছে না, তার মানে কি ফ্রিকশনের মানটা কি তাহলে এর চেয়ে বেশি? দেখো এই দিকে আর এদিকে একটা কাটাকাটি হয়ে যাচ্ছে না, মানে আমিও যেই বল প্রয়োগ করতেছি তলেও তলের ফ্রিকশনও সেই বড়, মানে তল বাধা দিচ্ছে, বা আমি ওই দিকে বল প্রয়োগ করতেছি এই দিকে বল প্রয়োগ করতেছে, মানে যেদিকে আমি গতি চাচ্ছি তার বিপরীত দিকে ফ্রিকশন একটা বল প্রয়োগ করতেছে, বা তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করতেছে, তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করতেছে, তার মানে কি যে মানে আমি যে বল প্রয়োগ করতেছি ফ্রিকশনের মানটা ঠিক ততটুকুই। আচ্ছা এখন আমি যদি এবার 12 নিউটন বল প্রয়োগ করি, তখন তখনও নড়তেছে না, তখনও নড়তেছে না, তার মানে কি ফ্রিকশনের মানটা তখন বেড়ে 12 নিউটন হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটাই, সেটা হলো যে দুই ধরনের ফ্রিকশন আছে, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন যেটার মান হলো এই রকম মিউ এস বাই এন, যেটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস বাই এন। মিউ এস কি? স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, বিভিন্ন তলের জন্য বিভিন্ন রকম হয়, যেমন নাইলন বা সিলিকনের টেফলনের কাপড় যদি দেখো, টেফলনের কাপড় অনেক বেশি সিল্কি হয়, তার উপর যদি একটা মার্বেল বা এই টাইপ কিছু থাকে সেটার ফ্রিকশন কোএফিসিয়েন্ট অনেক কম হবে, অনেক সহজেই গড়ায় চলে যাইতে পারবে। আবার যদি কাঠ বা কংক্রিট এই টাইপ কিছু দেখো, তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্টের মানটা অনেক বেশি হবে, যার কারণে এই এন এর মানটা তো সবসময় একই থাকবে, তাই না? এন এর মান একই থাকবে, মানে বিভিন্ন রকম সারফেস হলে বিভিন্ন রকম থাকবে। আমি যদি এই টেফলনের কাপড়টাকে একটু এইভাবে তুলি তাহলে একরকম থাকবে এন এর মানটা, আবার এইরকম থাকলে একরকম থাকবে, ঠিক আছে? যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই এফ এস, যেটাকে আমি স্ট্যাটিক ফ্রিকশন বলতেছি, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা ইয়ার চেয়ে বড়, এই স্ট্যাটিক ফ্রিকশনের মানটা মিউ এস বাই এন এর চেয়ে বড় অথবা সমান, এই মিউ এস বাই এন এর চেয়ে বড় অথবা সমান না, ছোট অথবা সমান, ধর মিউ এস বাই এন কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, মনে করো সারফেসের উপর এইভাবে একটা ব্লক আছে,
এই ব্লকের এখানে একটা মিউ এস আছে, মানে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। মনে করো একটা কংক্রিটের ব্লক আছে, এর উপর একটা কাঠ আছে, এর উপর স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট এর মান হলো 0.5, ঠিক আছে। এখন এর ওজনের কারণে একটা এন এর মান আছে, তো এটা তো সবসময় নির্দিষ্ট থাকবে, তাই না? যদি সেট আপটা এরকমই রাখা হয় এটা নির্দিষ্ট থাকবে, তো এটা হবে 0.5 × n। আচ্ছা, এখন স্ট্যাটিক ফ্রিকশনের মানটা এই মিউ এস এর এই মানের চেয়ে বড় অথবা মানে এই মিউ এস এর মানের সমান হতে পারবে অথবা এর চেয়ে ছোট হতে পারবে। ছোট হইতে কখন পারবে? ওই যে আমি বলতেছিলাম যে আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করতেছি কিন্তু এই দিকে ব্লকটা কোথাও কোনো দিকে গতিশীল হচ্ছে না, তার মানে কি? তার মানে ব্যাপারটা হলো ব্লকটাকে আমি এদিকে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তখন স্ট্যাটিক ফ্রিকশনের মান এফ এস এর মানটা তখন ঠিক 10 নিউটন। আবার যখন 12 নিউটন প্রয়োগ করতেছি তখন স্ট্যাটিক ফ্রিকশনের মান হয়ে গেছে বেড়ে 12 নিউটন। এখন আমি যখন 15 নিউটন মান প্রয়োগ করতেছি তখন জাস্ট ব্লকটা মানে মাত্র শুরু করছে, মাত্র চলা শুরু করছে, তখন স্ট্যাটিক ফ্রিকশনের ব্লকটা মাত্র চলা শুরু করছে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা তখন মিউ এস এন এর সমান হয়ে গেছে। মিউ এস এন এর সমান হয়ে গেছে তখন কি? তখন এফ এস স্ট্যাটিক ফ্রিকশনটা তার সর্বোচ্চ অবস্থানে চলে আসছে। এখন আমি যদি 15.1 নিউটন বল প্রয়োগ করি তাহলে কি ব্লকটা এদিকে গতিশীল হবে, মানে জাস্ট গতিশীল হওয়া হওয়া একটা মুডে থাকবে, তাই না? জাস্ট গতিশীল হওয়া হওয়া একটা মুডে চলে যাবে তখন। আচ্ছা, গেল হলো এই ধারণাটা স্ট্যাটিক ফ্রিকশনে। এটা যদি তোমাদেরকে একটু ইয়াতে দেখাতে চাই, স্ট্যাটিক ফ্রিকশন কি পরিবর্তনশীল? হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা পরিবর্তনশীল। আচ্ছা, এখানে মেসেঞ্জার চলে আসছে কি হবে, রিভিউ ফ্রম আহাম, কোন দিক থেকে যাব? অনেক বেশি লাগছে গলায়। আচ্ছা, যাই, স্ট্যাটিক ফ্রিকশনটা এমন ছিল যে এই যে একটা ব্লক আছে এটার এইদিকে একটা মানে এইদিকে নর্মাল ফোর্স হচ্ছে আর নিচে হলো ওজন। এখন একটা ফোর্স দেওয়া হয়েছে এইদিকে, এইভাবে একটা ফোর্স দেওয়া হয়েছে, একটু অন্য কালে নিলে ভালো হবে হয়তো। এইদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে কিন্তু তখন মনে করো এই যে এই বিপরীত দিকে বড় করি জুম করি, এইদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে এই যে এই এফ, কিন্তু ব্লকটা গতিশীল হচ্ছে না, তখন ফ্রিকশনাল ফোর্স আর এই ফোর্স দুটো সমান। আবার একইভাবে এর চেয়ে বড় মানে, দেখো এখানে তীর চিহ্নটা একটু ছোট ছিল, এর চেয়ে বড় মানে আর একটা ফোর্স দেওয়া হচ্ছে, তখনও স্ট্যাটিক ফ্রিকশন ইয়া ফ্রিকশন সমান। আবার বড় দেওয়া হয়েছে, আরো বড় দেওয়া হয়েছে, স্ট্যাটিক ফ্রিকশন আর ইয়ার সমান। এখন জাস্ট টেন্স টু মুভ, এই যে এই অবস্থায় এই অবস্থায় কি, এই যে এই অবস্থায়, এই অবস্থায় জাস্ট মানে চলা শুরু করবে করবে এরকম অবস্থা, মানে আবার অফ করে আবার অন করবে, মানে এটা এইভাবে দিছি জাস্ট একটু চলা শুরু করবে এরকম অবস্থা। এটা নিয়ে আসি, এরকম এভাবে দিচ্ছি জাস্ট চলা শুরু করছে এরকম একটা অবস্থা, তখন কি স্ট্যাটিক ফ্রিকশনের মান মানে বাই মিউ এস বাই এন এর মান ইকুয়াল টু এফ এর মান আমি বলতে পারি না, তখন আমার এফ ইকুয়াল টু মানে আমি যত ফোর্স দিচ্ছি এফ, এই এফটা আর মিউ এস এর মানটা সমান, মানে তখন ফোর্সটা তো স্ট্যাটিক ফ্রিকশনের সমানই, আর স্ট্যাটিক ফ্রিকশনটা তখন আবার এই মিউ এস এর মানের চেয়ে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কেমন আসতে পারে, মিউ এন মিউ এস এন এই মানের সমান অথবা এর থেকে ছোট, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা এমন হতে পারে। এখন কি মানে একেবারে সর্বোচ্চ অবস্থানে চলে গেছে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা, তখন কি মিউ এস এর সমান হলো স্ট্যাটিক ফ্রিকশনের মানটা, এফ এস ইকুয়ালস তখন মিউ এন, তখন আমি এটাকে বলতে পারি এফ ইকুয়াল টু বলতে পারি মিউ এস ইন টু এন। আচ্ছা, তো আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই মিউ এস এন এর মানটা, একটু পরে দেখতেছি কিভাবে নির্ণয় করবো একটা সারফেস থেকে। আচ্ছা, কই গেল, হ্যাঁ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্রিকশনের সাথে একটা গ্রাফ আঁকার চেষ্টা করছে, প্রথমে অল্প একটু বল প্রয়োগ করছে, মানে অল্প একটু বল প্রয়োগ করছে, তখন ফ্রিকশনের মান ছিল এমন এমন এমন, হইতে হইতে একদম একটা সর্বোচ্চ অবস্থানে চলে আসছে, সর্বোচ্চ অবস্থানে চলে আসার পর ব্লকের একটা গতি এসে গেছে। এখন এই যে ব্লকের একটা গতি এসে গেছে, এখন আরেকটা আরেকটা কনসেপ্ট জরুরি,
ধরো এই জিনিসটা এইভাবে এখানে 10 বছর রেখে দিছি, বা আচ্ছা ফ্রিকশন কেন হয় সেটা আগে বোঝাই। মনে করো এই আমরা যে সবকিছু সুষম দেখি একেবারে মসৃণ, যেমন এই খাতার উপরের পেজটা একেবারে মসৃণ, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন দেখবো এটা অনেক বেশি এরকম খাস কাটা খাস কাটা। একইভাবে এটাকে দেখে মসৃণ মসৃণ লাগতেছে, যদি একটু ক্যামেরার কাছে আনি তখন হয়তো বা তোমরা বুঝবা যে আসলে সার্ফেসটা মসৃণ না, একটু কেমন কেমন আছে, এটারও এরকম সার্ফেসে এরকম আছে। তো এই দুইটা সার্ফেস যখন এভাবে কন্টাক্টে থাকে তখন এই খাঁজগুলা পরস্পরের সাথে লেগে যায়, এই খাঁজগুলা পরস্পরের সাথে এইভাবে লেগে থাকে, ঠিক আছে। যখন একটার উপর দিয়ে আরেকটাকে গতিশীল করতে চায় তখন এটা যাইতে চায় না, যাইতে চায় না। এখন যখন একটু জোর লাগায় গতিশীল করতে চাই, বা যখন এফ এর মানটা ওই মিউ এস এন বা স্ট্যাটিক ফ্রিকশনের মানের সমান হয়ে যায়, তখন মনে করো এই যে যে উঁচা উঁচা জায়গাগুলো আছে বা পিক পয়েন্ট যেগুলো আছে সেগুলো মনে করো ভেঙে দেয়, ভেঙে গিয়ে এর একটা চলন শুরু হয়। তখন মাত্র চলন শুরু হয়েছে, এখন এটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। আচ্ছা যখন স্থির অবস্থায় ছিল তখন তো এটা ভালোভাবে ঢুকে যাইতে পারবে, তাই না? কিন্তু যখন একটা গতিশীল অবস্থায় আছে, মনে করো একটা বিশাল সার্ফেসের উপর দিয়ে গতিশীল অবস্থায় আছে, তখন কি আর এত সহজে সুন্দর করে ঢুকতে পারবে? মানে জাস্ট এর উপর দিয়ে জাস্ট একটা হালকা আর উপরে চলে যাবে, তাই না? বলো এই কনসেপ্টটুকু বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এই কনসেপ্টটুকু বোঝা গেছে। তার মানে কি যখন একেবারে চলা শুরু করবে বা চলার উপরে আছে তখন সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন বা গতি ঘর্ষণ, যেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন বা গতি ঘর্ষণ। আর যখন এই যে মাত্র স্থির অবস্থা থেকে চলা শুরু করলাম সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশনের মানটা ওই মিউ এস এন এর মানের সমান অথবা ছোট হইতে পারে, আর কাইনেটিক ফ্রিকশনের মানটা সবসময় মিউ কে এন, মিউ কে এন এর সমান। মানে মিউ কে দ্বারা আমি কি বুঝাইতেছি, কাইনেটিক ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট। বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম হইতে পারে, কাঠ আর কংক্রিটের জন্য একরকম হইতে পারে, আবার টেফলনের উপরে ডিমের জন্য অন্যরকম হইতে পারে, টেফলনের উপরে ডিমের জন্য অনেক কম, যার কারণে টেফলনের উপর ডিম রাখলে তুমি ফুট করে ঠুস করে পরে ফেটে যাবে, ঠিক আছে। টেফলন অনেক মসৃণ এক ধরনের কাপড়, কি কাপড় বলে ইয়াতে, ইয়া নাম জানি না, এমনিতে আমি টেফলন নাম জানি, ঠিক আছে। তো কাইনেটিক ফ্রিকশন বোঝা গেল। এখন এই কাইনেটিক ফ্রিকশনের মানটা এখন বোঝার চেষ্টা করো, এখানে যখন ভিতরে ঢুকে ঢুকে লেগে গেছিল তখন এটা ইয়া করতে বেশি কষ্ট হবে, নাকি যখন উপর দিয়ে জাস্ট একদম স্লাইড করে চলে যাচ্ছিল তখন বেশি কষ্ট হবে? বলো বাধাদানকারী বলটা কখন বেশি থাকবে? বাধাদানকারী বলটা তখন বেশি থাকবে যখন এটা ভিতরে ঢুকে ঢুকে গেছে, তাই না? আর যখন উপর দিয়ে জাস্ট স্লাইড করে চলে যাচ্ছে তখন বাধাদানকারী বল, মানে ভিতরে ঢুকতে পারলে তবে তো যাওয়ার একটা বাধাদানকারী বল সৃষ্টি হবে। তো ভিতরে যখন ঢুকে ঢুকে গেছে তখন একটু ইয়ার মান, তখন স্ট্যাটিক ফ্রিকশন এফ এস এর মানটা বড়, তুলনামূলক এফ কে এর চেয়ে, এফ এস এর মান এফ কে এর চেয়ে বড়। এখন তুমি বলতে পারো যে নর্মাল ফোর্স তো একই আছে, তার মানে মিউ এস এর মানটা মিউ কে এর চেয়ে অনেক বড়, ঠিক আছে। আচ্ছা এখন আমরা মিউ এস মিউ কে এগুলোর মান কিভাবে নির্ণয় করতে পারি, চলো একটু দেখার চেষ্টা করি। মনে করো একটা ব্লক আছে, এই ব্লকটা ব্লক নাই, মনে করো এরকম একটা প্লেন আছে যেটাকে আমি নড়াচড়া করাতে পারি। এখন এইভাবে এটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে থিটা কোণে এভাবে উঁচু করতে থাকি তখন কি হবে, সামনের দিকে একটা ইয়া কাজ করবে, এর একটা ত্বরণ কাজ করবে, এই ত্বরণটা হবে এম জি সাইন থিটা। আচ্ছা এর নিচে নর্মাল ফোর্স আছে সেটা হলো এম জি কস থিটা, তাই না? এর নিচে একটা নর্মাল ফোর্স আছে সেটা হলো এম জি কস থিটা, আর সামনে একটা ফোর্স আছে এম জি সাইন থিটা। তার মানে কি সামনে যে ফোর্সটা সেটাকে আমি এফ দ্বারা সূচিত করতেছি, আর পিছনের যে ফোর্সটা সেটা হলো মানে নর্মাল, আর এইদিকে কাজ করবে কি স্ট্যাটিক ফ্রিকশন এফ এস, তাই না? এফ এস এর মান কি হবে, মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন হবে মিউ। আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি, আর এই এফ এর মানটাতে এম জি সাইন থিটা এমন বসাই দিলাম, ঠিক আছে। এখন আমি চাইতেছি এই মিউ এস এর মানটা কিভাবে নির্ণয় করব। এই মিউ এস এর মানটা আমাদের আপাতত জানা নাই, বিভিন্ন সাধারণত কোশ্চেনে দেওয়াই থাকে, তবে আপাতত আমাদের জানা নাই। কিভাবে নির্ণয় করা যায় দেখো, এইভাবে ধীরে 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 নিয়ে, এই যে যখন পড়া শুরু করছে, জাস্ট পড়া শুরু করছে, ঠিক ওই টাইমে আমি যদি চাঁদা নিয়ে, ওই টাইমে চাঁদা নিয়ে আমি যদি এই তলের সাথে এটা ঠিক কত ডিগ্রি কোণ করে আছে সেটা নির্ণয় করার চেষ্টা করি। দেখো এই মিউ এস ইকুয়াল টু আসবে
mg sin theta by mg cos theta equals to tan theta. মানে আমি যদি এইভাবে একটা জিনিস নিই, আরে ঠিক যখন জাস্ট একটু পড়া শুরু করছে, জাস্ট পড়া এই যে শুরু করছে জাস্ট পড়া, ঠিক ওইটুকু টাইমে tan থিটার মানটা নেই, তখন আমরা পেয়ে যাব মিউ এস এর মানটা। এখন আমরা দেখি যে কলম আর এই খাতার আমরা মিউ কে বা কাইনেটিক ফ্রিকশনের মানটা নির্ণয় করব। সে কাইনেটিক ফ্রিকশনের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, মানে বস্তু একটা গতিতে থাকবে তখন আমরা ফ্রিকশনের ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান নির্ণয় করব। এখন তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো, তোমরা কি বুঝতেছো? কি ভাইয়া? আচ্ছা, সামনের দিকে একটা গতি আছে, সেটা হলো mg sin theta, একইভাবে এবারেও mg sin theta আর mu কে cos theta, এই দুটা সমান। কিন্তু ব্যাপার হলো এখন বস্তুটা একদম এইভাবে থাকলে এই সারফেস দিয়ে চলতেছে না, আমার মানে এই সারফেস লাগছে। তার মানে কি এইদিকে একটা নেট ফোর্স কাজ করতেছে, এদিকে একটা নেট ফোর্স কাজ করতেছে মানে কি, মানে এদিকে ত্বরণ হচ্ছে, এদিকে ত্বরণ হচ্ছে মানে কি, এদিকে একটা নেট ফোর্স কাজ করতেছে, নেট ফোর্স কাজ করতেছে মানে কি, এইদিকে একটা ত্বরণ আছে, এদিকে ত্বরণ থাকলে তো চলবে না, এমন ভাবে কাজ করতে হবে মনে করো জাস্ট পড়া শুরু করছে, এরকম একটা ত্বরণ আসতে দেওয়া যাবে না। এই জাস্ট পড়া যখন শুরু করছে তখন একটু কমায় আনবো আমরা মানটা, মানে এই সামনে একটা নিশ্চয় নেট ফোর্স আছে, মানে সামনে যে এমজি সাইন থিটা এটার মানটা বেড়ে গেছে, তাই আমরা পিছন দিকে যাতে এমজি সাইন থিটার মানটা যাতে একটু কমে দেখি কি এটা পড়া শুরু করি, এই জন্য আমরা এটাকে একটু মানে একটু বড় সারফেস হলে আমরা দেখাইতে একটু সুবিধা হইতো, বা এটা এক্সপেরিমেন্টালি দেখাইলে বা আমি ইউটিউব থেকে এক্সপেরিমেন্ট বের করি সেটা অনেক সুন্দরভাবে বোঝানো যায়, কিন্তু সেরকম তো প্ল্যান নাই, তো সেরকম না করি আর। আচ্ছা, তো আমি জাস্ট এটা যখন ইয়া হচ্ছে এইটুকু একটা টাইমে আমি জাস্ট এটার কোণের মানটা একটু কমায় দিব, কোণের মান কমায় দিলে ট্যান থিটার মানটাও কমে যাবে, কিন্তু কোণের মানটা কমায় দিয়ে আমরা কি করার চেষ্টা করব, আমরা একটা ব্যালেন্স আনার চেষ্টা করব সামনে পিছে। এখন কি এই যে যখন একটু জাস্ট পড়া শুরু করছে তখন তো সামনে পিছে কোনো ব্যালেন্স নাই, তার মানে কি সামনে একটা নেট ফোর্স কাজ করতেছে এর জন্য সামনের দিকে একটা ত্বরণ পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা সামনে পিছে একটা ব্যালেন্স আনি ত্বরণের মানে ফোর্সের, যে এমজি সাইন থিটা আর এই পিছের দিকে যেটা এফ এস ফ্রিকশন কাজ করতেছে সেই ফ্রিকশনটা সমান হবে, তখন তো বস্তুটা অলরেডি ইয়াতে আসছে, একেবারে মুখের কথা জড়ায় যাচ্ছে, বস্তুটা তো অলরেডি একটা বেগে আছে তাই না, বস্তুটা অলরেডি একটা যখন বেগে আছে তার মানে কি তখন সামনে পিছে কোনো নেট ফোর্স নাই, মানে একটা ব্যালেন্সে আছে, সামনেও যা পেছনেও তা, একটা নেট ফোর্সে আছে, তার মানে কি তখন স্থির অবস্থায় ছিল, গতিশীল অবস্থায় ছিল, ঠিক ওই গতি বজায় রাখতে চাইবে। এখন আমি যদি এর উপর দিয়ে একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ কেটে দিতাম, এরপর যদি আমি একটা ভিডিও করতাম, ভিডিও করে একটু বোঝার চেষ্টা করতাম ঠিক কোণের মানটা ঠিক কত ডিগ্রি কোণ নিলে কিভাবে নিলে এটা ঠিক একেবারে সম বেগে এভাবে পড়বে, সম বেগে কখন পড়বে মনে করো এই জাস্ট একটু পড়ার শুরু হলো, মানে সামনের দিকে একটা ত্বরণ আছে এমন সময় আমরা কোণের মানটা একটু কমায় দিলাম, কমায় দিয়ে এমন অবস্থায় আছি যে সামনে পিছে একটা ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স হওয়ার কারণে একটা বেগে ছিল, সেই বেগের উপরেই থাকার চেষ্টা করবে, নিউটনের ফার্স্ট ল, সেই বেগের উপরেই থাকার চেষ্টা করবে, ঠিক ওই বেগের উপরে আসছে এই সময় কি ওর নিজের একটা বেগ আছে তাই না, নিজের একটা গতি আছে, তখন আমরা কাইনেটিক ফ্রিকশনের মানে তখন যদি আমরা ট্যান থিটার মানটা নির্ণয় করি তখন আমরা খুব সহজেই কাইনেটিক ফ্রিকশনের মানটা নির্ণয় করতে পারবো। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? অনিশা, সাবা, ঈশা, বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ নাকি না? হ্যাঁ। ঈশা বোঝা গেছে? তানহা, তানহা বুঝছো? মুশফিক বুঝতেছো? এমএসসিএসসি আইটি ডিপার্টমেন্টে কি মুশফিক আসছো? জি ভাইয়া বুঝেছি। মুশফিক, আচ্ছা এখন আমরা তোমার কি সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা দেখছিলা যারা আসছো? জয়া, অনিশা, তোমরা কি সেকেন্ড ক্লাসের লাস্টের দিকে রেকর্ডিংটা দেখছিলা?
না ভাই আমার দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা, ব্যবসাটা হলো যে অনেকেরই দেখা হয় নাই, এর জন্য আমরা লাস্টের দিকে যা বলছিলাম সেটা আবার আজকে আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। বিষয়টা হলো আমরা ডাইনামিক্স বা বিভিন্ন রকম সিস্টেমের অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম। যেরকম ধরো যে এরকম এখানে একটা পুলি আছে, এখানে একটা বস্তু ঝোলানো আছে, এখানে একটা বস্তু ঝোলানো আছে। লাইক কালকে একটা কোশ্চেন ছিল যে এখানে m ভরের একটা বস্তু আছে, এখানে 2m ভরের একটা বস্তু আছে, এর ভর কেন্দ্রের ত্বরণ কত হবে? আচ্ছা ঠিক আছে, ওইটাই আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো এখানে m ভরের একটা বস্তু আছে, এখানে 2m ভরের একটা বস্তু আছে। এখন এর জন্য আমি একটা, এর একটা গতি থাকবে তাই না? এর উপরের দিকে একটা টেনশন ফোর্স থাকবে, এই একটা দড়ির সাথে বাঁধা আছে, উপরের দিকে একটা টেনশন ফোর্স থাকবে আর নিচের দিকে একটা ওজন থাকবে, সেটাকে আমরা বলতেছি W1, সেটাকে আমরা বলতেছি W1। এখন নিশ্চয়ই এই টেনশন ফোর্স এর মানটা এই W1 এর চেয়ে বড় হবে, যার কারণে এটা নিচে চলে যাবে আর এটা উপরে আসবে। এই ধারণাটা কি সবার ক্লিয়ার আছে? ভাইয়া আবার একটু বলো না। এই যে মনে করো এখানে দেখো ব্লকের ব্লকটা একটু বড় আর এখানে ব্লকটা একটু ছোট, এখানে একটা পুলি বা এই টাইপ জিনিস দিয়ে বা কপি কল এই টাইপ জিনিস দিয়ে সেট করা আছে। এখন এই জিনিসটা নিচে পড়ে যাবে আর এই জিনিসটা উপরে উঠবে, এই ধারণাটা তো ক্লিয়ার আছে তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সুতা দিয়ে আটকানোর কারণে এখানে তো একটা টি এর মান আছে তাই না? এই যে এখানে M1 এর উপরে একটা T এর মান আছে, আবার M1 এর নিচের দিকে একটা মান কাজ করতেছে, সেটা হলো W। আচ্ছা, নেট এক্সেলারেশনটা কোন দিকে হবে বলো তো M1 এর ক্ষেত্রে? M1 এর ক্ষেত্রে নেট এক্সেলারেশন কোন দিকে হবে? আগেই বললাম যে M1 উপরে উঠবে আর M2 নিচে আসবে, তার মানে কি নেট এক্সেলারেশন বা নেট ফোর্স থাকবে উপরের দিকে। এর জন্য আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি, টি মাইনাস W1 ইকুয়াল টু F1 তাই না? আবার নিউটনের যে গতির সূত্র সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি, F1 ইকুয়াল টু MA1। আবার এভাবে আমরা আবার যদি আমরা দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে বিবেচনা করি, দ্বিতীয় ব্লকের নিচের দিকে একটা ফোর্স আছে সেটা হলো W, আর উপরের দিকে একটা ফোর্স আছে সেটা হলো টি। তো নিশ্চয়ই W2 এর মানটা বড় হবে আর টি এর মানটা ছোট হবে তাই না? আর যে এই পুরো সুতাটাই যে এখানে টেনশন ফোর্স এর মানটা সমান হবে, এই ধারণাটা কি ক্লিয়ার আছে সবার? আর ধারণাটা ক্লিয়ার না থাকলেও ধরে নাও যে পুরো সুতাটার উপরে টেনশন ফোর্স টি এর মানটা সমান হবে। ওকে, আচ্ছা নিশ্চয়ই এই ব্লকের এক্সেলারেশনটা হবে নিচের দিকে, তার মানে W2 এর মান বড় আর টি এর মান ছোট। তাহলে নেট এক্সেলারেশন যদি আমি নির্ণয় করি, ইকুয়াল টু আসবে F2, আর F2 আর F2 কে আমি নিউটনের সেকেন্ড ল থেকে এভাবে লিখতে পারি, M2A। আচ্ছা, পুরো সিস্টেমটা যে একই ত্বরণে গতিশীল হবে সেই ধারণাটা কি ক্লিয়ার আছে? কেউ বলো তো আমাকে। এই ধারণাটা নিয়ে তো তোমাদের ভিতরে একটু কোশ্চেন টোশ্চেন জাগানোর কথা, অনিশা বা সাবা। আচ্ছা, যেমনটা বলতেছিলাম যে এই M1 এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, M1 এর উপর কি কি বল কাজ করতেছে সেটা আমরা বিবেচনা করব। M1 অবজেক্টের ওয়াই এক্সিস, ঠিক আছে, M1 এর অবজেক্টের ওয়াই এক্সিসে উপরের দিকে কাজ কর, নিচের দিকে কাজ করতেছে W1 মাইনাস T, এটাকে আমরা বলতেছি সামেশন অফ F1, আর এখানে আমরা বলতেছি M1A W1 T1। এখানে এক নম্বর ইকুয়েশন দিলাম, এরপরে সামেশন অফ F2, আমরা M2 ব্লক ক্ষেত্রে বিবেচনা করতেছি, M2 কত হবে W2 কি বাইরে, কারণ আগে মাইনাসটা দাও নাই আর ওজন যেটা M1G আর W2, ওজন তো M2G, একই কথা তাই না? এখন আমি যদি ইকুয়েশন ওয়ান আর টু কে যোগ করতে চাই, ইকুয়েশন ওয়ান আর টু কে যোগ করে ফেলি,
দেখো A1 আর A2 এর মান সবসময় সমান হবে, মানে পুরো সিস্টেমটা একই ত্বরণে গতিশীল হবে। আচ্ছা এখানে M1 আর M2 এর মান হবে, ওকে, তো M1 প্লাস M2 হবে, এখানে যোগ করি M1G মাইনাস T প্লাস T মাইনাস M2G। ওকে, তো এখান থেকে আমি যদি এক্সেলারেশন এর মানটা বের করতে চাই, দেখো প্লাস টি আর মাইনাস টি এটা পরস্পর কেটে যাবে, এর মানটা যদি বের করতে চাই সেটা হলো M1 মাইনাস M2, এই M1 মাইনাস M2 আসবে কেন, উল্টা করছি, তো আচ্ছা যাই হোক, M1 মাইনাস M2 আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছিল, আমি এখানে করার চেষ্টা করি। আচ্ছা এখানে টেনশন ফোর্সের মানটা বড়, যার কারণে এটা উপরের দিকে যাচ্ছে, তাই আগে টেনশন, আর W মানে ওজনের মানটা ছোট তাই W নিচের দিকে। এটাকে আমরা এভাবে লিখতে পারি M1A ইকুয়াল টু T মাইনাস M1G। আচ্ছা আবার M2 অবজেক্টের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ F2 ইকুয়াল টু T মাইনাস W2 মাইনাস T। W2 মাইনাস T কেন লিখলাম, দেখো এই ব্লকটা বড় সুতরাং এর এক্সেলারেশনটা নিচের দিকে আর উপরের দিকে টেনশন ফোর্স টি কাজ করছে, যেহেতু বড়টা আগে তারপরে মাইনাস ছোটটা, তো M2G মাইনাস টি, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন, আর আগেটা ছিল আমার 1 নম্বর ইকুয়েশন। তো আমি 1 আর 2 কে যোগ করে ফেলি, M1A প্লাস M2A ইকুয়ালস টু M1G প্লাস M2G, এ প্লাস এই যে এখানে একটা ছিল হলো এরকম ভাবে লেখা উচিত হয়নি, এভাবে লেখা উচিত ছিল, যা যা ছিল TM1G এটি আর এটি কাটা, দিন শেষে থাকতেছে M2 মাইনাস M1G, আবার M1 আর M2 এর ক্ষেত্রে আর এখানে আমি এর মানটা কমন নিয়ে ফেললাম, ওখানে জি এর মান কমন নিয়েছি, আমার দরকার এর মানটা বা এক্সেলারেশনের মানটা, M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। ওকে আচ্ছা এটা গেল একটার এক্সেলারেশনের মান বের করছি। এখন অন্যভাবেও বিষয়টাকে প্রেজেন্ট করা যায়, বিষয়টা হলো যদি এরকম থাকে যে ব্লকটা এইখানে আছে, এইখানে পুলিটা বাঁধা আছে, এইরকম ভাবে আরেকটা বস্তু পড়ে যাইতেছে, এভাবে বিশ্লেষণ করলে কেমন আসবে দেখা যাক। মানে জিনিসটা আসলে অনেকটা এরকম যে এইখানে একটা বস্তু আছে আর এখানে বাধা আছে, এখানে এই বরাবর যাবে, এখান দিয়ে এটা নিচে নামবে। আচ্ছা এটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আচ্ছা এখন এর আমরা y-axis, x-axis দুটোই বিবেচনা করব। দেখো x-axis বরাবর এই সুতাটা আমরা জাস্ট এই ব্লকটাকে এখানে জুম ইন করলাম, x-axis বরাবর এই শুধু t বলই কাজ করতেছে, আর y-axis বরাবর এর নিচে দিয়ে কাজ করতেছে mg, আর উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স। ওকে আচ্ছা M1 এটাকে আমরা 1 নাম দিলাম, M1 M1 এর x-axis বরাবর যে সামেশন অফ F1 হবে শুধু T, আর তারপরে আসবে 12:45 বাজে, খুব বেশি টাইম আজকে আর রাখবো না, M1A ইকুয়াল টু হবে T। আচ্ছা একইভাবে y-axis এর কি হবে, y-axis আসছে y-axis বরাবর হবে হলো নর্মাল ফোর্স, y-axis বরাবর তো ব্লকটা লাফালাফি করবে না তাই না, মানে y-axis বরাবর এর কোনো ত্বরণ টরণ কিছু থাকবে না, y-axis বরাবর যে কোনো ত্বরণ থাকবে না সেটা কি বোঝা গেছে। যে y-axis বরাবর কোনো ত্বরণ থাকবে না, অনিশা জি ভাইয়া, আরে জি ভাই বলতেছো না, বুঝতেছো সব কিছু ঠিকঠাক, আচ্ছা ধরে নিলাম বুঝতেছো, বা রেকর্ডিং দেখে নিও পরে, ওয়াই অ্যাক্সিস বরাবর এর কোনো ত্বরণ থাকবে না, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা লাফলাফি করবে না, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা ছিল, মানে আমি এভাবে লিখতে পারি সামেশন অফ F1Y ইকুয়ালস
mg কাজ করতেছে নিচের দিকে নরমাল ফোর্স উপরের দিকে নিচের দিকে ধরলাম নেগেটিভ উপরের দিকে পজিটিভ আর এটা হলো 0 তাহলে n মাইনাস mg সো n এর মানটা আসছে ইকুয়ালস mg ঠিক আছে এটা আমাদের এখন আপাতত লাগবে না একটু পরে লাগবে আচ্ছা আবার এখানে আসি আচ্ছা দাঁড়াও নরমাল ফোর্স ওখানে কোথায় আবার একটু দেখাও তো এই যে এই নরমাল ফোর্স হ্যাঁ এই নরমাল ফোর্স এটা হলো নিচের দিকে mg বল কাজ করতেছে একেবারে নিচে বরাবর আর তাই উপরের দিকে সারফেস একটা বল দিচ্ছে সেটা হলো নরমাল ফোর্স mg f1y যেহেতু y অক্ষ বরাবর কোনো লাফালাফি করতেছে না তার কারণে এটা মানটা হলো 0 মানে y অক্ষ বরাবর লাফ দিচ্ছে না বা সারফেস ভেঙে নিচে চলে যাচ্ছে না তার মানে y অক্ষ বরাবর এক্সেলারেশনের মান 0 এক্সেলারেশনের মান 0 হলে আসলে বলও 0 বল যদি 0 হয় তাহলে n - mg বুঝে গেছেন এখন এখান থেকে আমি mg mg বের করছি কেন নেট ফোর্স 0 কারণ যে দেখো mg নিচের দিকে কাজ করতেছে ঠিক সমান মানে n বা নরমাল ফোর্সটা উপরে দিয়ে কাজ করতেছে তার মানে কি উভয় দিকে কাটাকাটি হয়ে যাইতেছে যার কারণে দিন শেষে y অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ কাজ করতেছে না হ্যাঁ ওকে এরপর আসি আমরা m2 অবজেক্টের ক্ষেত্রে কি হবে m2 অবজেক্টের ক্ষেত্রে শুধু y অ্যাক্সিস বরাবরই মানে ব্যাপার স্যাপার আছে কারণ এই যে দেখো m2 এই নিচের দিকেই খালি নামতেছে নিজের w বলের কারণে আর উপরের দিকে একটা টেনশন ফোর্স কাজ করতেছে ধরে নিলাম নিচের দিকে নেগেটিভ উপরের দিকে পজিটিভ না এই m2 এর ক্ষেত্রে আমরা ধরে নিলাম নিচের দিকে পজিটিভ উপরের দিকে নেগেটিভ আচ্ছা এমন আমরা ধরতে পারি যে উপরের দিকে নিচের দিকে পজিটিভ উপরের দিকে নেগেটিভ অনিশা এই নিচের ফোর্সটা বেশি না তাহলে নিচেরটাকে পজিটিভ ধরি হ্যাঁ সেটাই যে নিচের ফোর্সটা যেহেতু বেশি সেহেতু আমি নিচের ফোর্সটাকে পজিটিভ ধরবো এম টু ওয়াই এক্সিস বরাবর আমি নির্ণয় করতেছি সো ওয়াই এক্সিস বরাবর কিন্তু এম টু এর একটা ফোর্স থাকবে তাই না এটা তো নিচে নামতে পারে আবার উপরে উঠতে পারে তাই না নিচে নামতে পারে উপরে উঠতে পারে তো এখন এটা হবে হলো সামেশন অফ এফ টু ওয়াই ইকুয়ালস এম টু জি মাইনাস টি ওকে এটাকে এখানে একটা ফোর্স আছে সেটা হলো এম টু এ এম টু জি মাইনাস টি এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ আর আগে আমরা এক্স এক্সিস বরাবর একটা পাইছিলাম সেটা হলো আমাদের এক নাম্বার সমীকরণ আমরা 10 মিনিট আগে এটা বেশি রাখবো না আচ্ছা এবার এক আর দুই নাম্বার সমীকরণ যোগ করে ফেলি যোগ করে ফেললে কি আসবে আগে থেকে আমি এ এম ওয়ান এ প্লাস এম টু এ আর এখানে ছিল জাস্ট টি আর এখানে ছিল এম টি আর এখানে ছিল এম টু জি মাইনাস টি ওকে টি পজিটিভ টি নেগেটিভ টি কাটা সো এখানে এর মানটা এম ওয়ান প্লাস এম টু আর এখানে টি টি কাটা সো থাকলো এম টু জি ডিভাইডেড বাই এটা এখানে ভাগ এসে যাবে আমরা শুধু এ এর মানটা নির্ণয় করতেছি সো এম টু জি ইকুয়ালস এম ওয়ান প্লাস এম টু ওকে এখানে আমরা কেমন ইয়ার জন্য পাইলাম এইরকম একটা ইয়ার জন্য পাইলাম সেখানে এখানে মনে করো একটা এম ওয়ান ছিল এর সাথে পুলি দিয়ে বেঁধে এইভাবে রাখা ছিল এম টু এর জন্য আমরা একটা ত্বরণের মান বের করলাম এখন ব্যাপার হলো এইখানে কিন্তু আমার সারফেসের কোনো ব্যাপার স্যাপার ছিল না এখানে জাস্ট মুক্তভাবে দুইটা ঝুলতেছে কিন্তু এখানে আমার একটা সারফেসের ব্যাপার স্যাপার আছে যেহেতু সারফেসের ব্যাপার স্যাপার আছে তখন ফ্রিকশনেরও একটা ব্যাপার স্যাপার আছে না আছে তো যেহেতু সারফেস আছে সেটা ফ্রিকশনের একটা ব্যাপার স্যাপার আছে তাহলে চলো আমরা এম ওয়ান কে আবার বিশ্লেষণ করি এম ওয়ান কে এবার আমি প্রথমে যেবার নির্ণয় করছিলাম তখন ফ্রিকশন ছাড়া নির্ণয় করছিলাম এখন আমরা ফ্রিকশন সহ নির্ণয় করব তো মানে এই প্রবলেমগুলো আজকে দেখানোর উদ্দেশ্যই হলো একবার ফ্রিকশন ছাড়া নির্ণয় করব একবার ফ্রিকশন সহ নির্ণয় করব তো এম ওয়ান কে ফ্রিকশন সহ নির্ণয় করি এম ওয়ান এর এক্স অ্যাক্সিস বরাবর যা থাকবে সেটা হলো এম ওয়ান এ ইকুয়ালস হবে টি মাইনাস এফ এস আচ্ছা এখানে আমি এভাবে লিখতে পারি যে সামেশন অফ এফ ওয়ান এক্স ওকে সামেশন অফ এফ ওয়ান এক্স কে লিখতে পারি এম ওয়ান এ এক্স
বা a1x লিখি আর t আর এখানে লিখছে নিউ n মিউ এখানে স্ট্যাটিক ফ্রিকশন না কোএফিসিয়েন্ট ফ্রিকশন সেটা কিছু বলে না সুতরাং আমরা এটাকে কাইনে মানে কাইনেটিক ফ্রিকশন ধরে নিচ্ছি মানে গতি ঘর্ষণ ধরে নিচ্ছি সুতরাং এখানে fs না fk দ্বারা হবে fk এখন fk এখানে n এর মানটা নাই n এর মানটা পাইতে হলে আমাদের কি অন্য x এক্সিস এর সাথে বিবেচনা করতে হবে এখন কেউ কেউ বলে যে x এক্সিস এরটা y এক্সিসে কোনো প্রভাব ফেলবে না y এক্সিসে এটা x এক্সিসে কোনো প্রভাব ফেলবে না এরকম তো একটা ব্যাপার সেপার আছে ব্যাপার হলো এখানে n এর মানটা পাওয়ার জন্য আমরা অন্য x এক্সিসে যাইতেই পারি ঠিক আছে এটা ওকে বোঝা গেছে না আমি এটুকু ব্যাখ্যা করব এখানে মিউ আর এন জিনিস দুইটা কি মিউ এটা এন মিউ কে ও কাইনেটিক ফ্রিকশন মিউ কে আচ্ছা এন মাইনাস এম জি এমন ছিল এটা ইকুয়ালস জিরো এন মাইনাস এম জি সো এন ইকুয়ালস আসছিল এম জি তো আমি এখানে বসাই দেই এম ওয়ান এ ওয়ান এক্স ইকুয়াল টু টি মিউ কে মাইনাস এম এখানে ওয়ান আসা উচিত এম ওয়ান এম ওয়ান সো এম ওয়ান জি ওকে এটা পেলাম আমাদের এক নম্বর সমীকরণ এবার আসি আমরা দুই নম্বর সমীকরণটা কেমন আসবে দুই নম্বর সমীকরণ আগে যা ছিল তেমনই আসবে কারণ দেখো দুই নম্বর সমীকরণ কিন্তু কোনো সার্ফেসের সাথে ধাক্কাধাক্কি করতেছে না সো আমাদের দুই নম্বর সমীকরণটা যা ছিল আমি বরাবরে নিয়ে এসে বসাই দিচ্ছি এখানে যে এম টু এ ইকুয়ালস টু ছিল এম টু জি মাইনাস টি এটা ছিল আমাদের দুই নম্বর সমীকরণ আচ্ছা এই দুই নম্বর সমীকরণ এখন আমরা এটাকে খুব সহজে এক আর এই যে এক নম্বর আর দুই নম্বর যোগ করে আমরা এ এর মানটা পেয়ে যাব এ এর মানটা উভয়ই সমান মানে এ ওয়ান এক্স থাকুক বা এ টু ওয়াই থাকুক দুটার মানই সমান মানে পুরো সিস্টেমটা যেহেতু দড়ি দিয়ে বাঁধা আছে একসাথেই নড়াচড়া করবে ঠিক আছে তো এর এম ওয়ান এ প্লাস এম টু এ আমি এখানে এম এম ওয়ান এ ওয়ান এক্স আর এ টু এম টু এ টু ওয়াই এই দুটা না লিখে একবারে এ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি যাতে দুটা কমন এরকম বোঝানো যায় মাইনাস টি এখন এ এর মানটা কমন নিলাম এম ওয়ান প্লাস এম টু ওকে এখানে টি টি এর মান কাটা এম টু জি মাইনাস মিউ কে এম ওয়ান জি কত বলতে 54 আর একটু পরে শেষ হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু এবার আমরা পেয়েছি কি ইয়ার মানটা পেয়েছি এখানে এম টুটা এখানে ভাগ অবস্থায় নিয়েছি ঠিক আছে ভাগ অবস্থায় নিয়ে গেছি তো আমরা পেয়ে গেলাম যে যখন আমরা এটা ফ্রিকশন লেস থাকবে তখন এক্সেলারেশনের মানটা হবে এমন যখন ফ্রিকশন সহ থাকবে তখন এক্সেলারেশনের মানটা হবে এমন কেমন এম টু জি মানে নিচেরটার ওজন মাইনাস মিউ কে ইন্টু উপরেরটার ওজন ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু মানে দুটার ভরের যোগফল এরকমভাবে আমাদের ইকুয়েশনটা চলে আসবে বোঝা গেছে আচ্ছা কারো যদি বুঝতে অসুবিধা থাকে আগের দিনের রেকর্ডিং আর আজকের রেকর্ডিং একটু ভালোভাবে দেখে নিয়ে আজকে আমি খুব বেশি স্ক্রিন না গেলাম আচ্ছা হ্যাঁ অল্প একটু আছে আচ্ছা একইভাবে আমরা অন্য আরেকটা প্রবলেম নির্ণয় করছিলাম যেখানে এইভাবে ছিল জিনিসটা এইরকমভাবে এইরকমভাবে ছিল এটা ধরলাম ওয়ান আর এটা ধরে নিলাম টু এটার আমরা এবার নির্ণয় করব এখন ওয়ানের আমরা নির্ণয় করি ওয়ানের এক্স এক্সিস ধরলাম এই প্লেনের সাথে সমান্তরাল বরাবর তো এম ওয়ান এক্স এক্সিস এম ওয়ানের এক্স এক্সিস বরাবর কী কী আসবে এই দিকে কাজ করতেছে এম ওয়ান জি এই দিকে কাজ করতেছে টি কিন্তু টি এর মানটা বড় তাই এমন বিষয়টা আসবে সামেশন অফ এফ ওয়ান এক্স ইকুয়ালস টি মাইনাস এম জি এম ওয়ান জি সাইন থিটা আবার এর যদি ওয়াই এক্সিসের মানটা নির্ণয় করে ফেলি আমার ফ্রিকশনের মান লাগতে পারে ওয়াই এক্সিসের মানটা আসবে হলে এমন ওয়াই এক্সিসে কোনো লাফালাফি করতেছে না উপরে উঠতেছে না নিচে নামতেছে না তার কারণে ওয়াই এক্সিসের মান সামেশন অফ এফ ওয়ান ওয়াই ইকুয়ালস এন মাইনাস এম জি কস থিটা এম জি কস থিটা কেন হয়েছে সেটা বোঝা গেছে আচ্ছা এন এর মানটা আমরা বের করে রাখছি যে এম ওয়ান জি কস থিটা ঠিক আছে
x axis বরাবর y axis বরাবর কোনো লাফালাফি করতেছে না, উপরে উঠতেছে না বা নিচেও নামতেছে না, এর কারণে আমরা আমরা y axis বরাবর ফোর্সের মানটা শূন্য বসাই দিলাম, আর y axis বরাবর এই নিচের দিকে, মানে দেখো এই যে এটাকে আমি একটু বড় করে এখানে আঁকি, ব্লকটা এমন ছিল, এটা এই বরাবর নিচে নামতেছে, একে আমি এইভাবে একটা কম্পোনেন্টে ভাগ করতেছি y axis বরাবর, আবার এইদিকে একটা কম্পোনেন্টে ভাগ করতেছি x axis বরাবর, x axis বরাবর হলো m1 g sin theta, আর y axis বরাবর এদিকে আসছে t, y axis বরাবর এদিকে হলো m1 g cos theta, ঠিক একই পরিমাণ বল নরমাল ফোর্স ফিরাই দিচ্ছে উপরের দিকে, সেটা হলো n, n এর মানটা হলো m1 g cos theta, সো এখানে আমরা মানটা পেয়ে গেছি f g sin theta। আমরা ফ্রিকশন ছাড়া নির্ণয় করতেছি প্রথমে, এরপর আমরা একটু ফ্রিকশন সহ নির্ণয় করে দেখাবো। আচ্ছা এবার m2 এর ক্ষেত্রে নির্ণয় করি, m2 এর ক্ষেত্রে আমার x axis বরাবর কোনো কাজ আসবে না, আমি জাস্ট y axis এরটা করতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গেলাম, y axis বরাবর করতেছি, সেটা হলো নিচের দিকে কাজ করতেছে হলো, আর সামেশন অফ f2y নিচের দিকে কাজ করতেছে হলো w, আর উপরে কাজ করতেছে t, টেনশন, w এর মানটা হলো m2g, আর এর মানটা হলো টেনশনের মানটা হলো টি, আর এফ টু ওয়াই হলো এম টু এ। এখন এই আমাদের হলো দুই নাম্বার ইকুয়েশন, এই হলো আমাদের এক নাম্বার ইকুয়েশন, এক আর দুই এবার যোগ করে ফেলি, এক আর দুই যোগ করলে এমন হবে, সেটা হলো এম ওয়ান এ প্লাস এম টু এ, এক আর দুই যোগ করতেছে, ঠিক আছে এক আর দুই যোগ করলে হবে টি এম ওয়ান জি সাইন থিটা প্লাস এম টু জি মাইনাস টি। ওকে এটা হয়ে গেল আমাদের আচ্ছা এখানে একটু কাটাকাটি করে নিই সাইন থিটা। আচ্ছা এই এর এম ওয়ান প্লাস এম টু এই মানটা নিচে নিয়ে আসলে আমরা এক্সেলারেশনটা পেয়ে যাচ্ছি। আমরা এক্সেলারেশন পেলাম কোন ব্লকে, এই রকম একটা ইয়ারকে সারফেসে আমরা এক্সেলারেশনটা পেয়েছি। ওকে আচ্ছা এরপরে আমরা ফ্রিকশন সহ নির্ণয় করার চেষ্টা করব। ফ্রিকশন সহ নির্ণয় করার চেষ্টা করলে আমার এই এক নাম্বার ইকুয়েশনটা কি হবে, এক আচ্ছা এক নাম্বার ইকুয়েশনে আমার এই নিচের দিকে আরেকটা বল কাজ করবে, নেট ফোর্সটা তো উপরের দিকে তাই না, নেট ফোর্সটা হলো উপরের দিকে, আগে থেকে এখানে এম ওয়ান জি সাইন থিটা কাজ করতেছে, উপরে দিয়ে কাজ করতেছে টি, তার মানে কি এখান থেকে উপরের দিকে মোশনটা হলো মানে গতিটা হলো উপরের দিকে, তার মানে নিচে একটা এফ এস ফ্রিকশন কাজ করবে বা ফ্রিকশন কে এফ কে একটা ফ্রিকশন কাজ করবে। সো আমাদের এক নাম্বার ইকুয়েশনটা এমন দাঁড়াবে টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এফ কে। আচ্ছা এক নাম্বার ইকুয়েশনটাকে আমি আবার নিচে লিখতেছি এম ওয়ান এ মাইনাস টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা। আচ্ছা এখানে সাইন থিটা কোনে ইয়ে আছে, ঠিক আছে এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এফ কে, এফ কেটাকে আমি কী লিখতে পারি টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা মিউ কে বাই এন, এনটাকে আমি কীভাবে লিখতে পারি, এন এর মান আমি এখানে বের করে রাখছিলাম সেটা আমি নিচে বসাই দিচ্ছি, টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা মিউ কে ওয়ান জি কস থিটা। ওকে এটা আসলো আমাদের এম ওয়ান এ বা এক নাম্বার ইকুয়েশনের পরিবর্তিত মান, কখন যখন আমরা ফ্রিকশনকে কনসিডার করতেছি। ওকে এবার ফ্রিকশন কনসিডার করি, ফ্রিকশন কনসিডার করি, এটা তো কোনো সারফেসের সাথে লেগে নেয় তাই না, মানে ফ্রিকশন থাকুক বা না থাকুক এর নিজের কোনো পরিবর্তন হবে না। এখন আমি এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশনকে যোগ করে ফেলি, ঠিক আছে এ এক আর দুইকে যোগ করে ফেলি, এক আর দুইকে যোগ করতে চাইতেছি, সেটা হলো টি মাইনাস এম ওয়ান জি এম টু কস থিটা। কস থিটা মাইনাস এম টু জি মাইনাস টি,
আচ্ছা প্লাস v2g মাইনাস t, এটা হলো আমাদের এক আর দুই ইকুয়েশন যোগ করার ফলে যা আসছে। এটাকে কমন নিলাম m1 প্লাস m2, আচ্ছা এই t t কাটা চলে যাবে, দিন শেষে থাকবে এটা আগে লিখতেছি m2g মাইনাস m1 g sin theta মাইনাস mu k m1 g cos theta ডিভাইডেড বাই ডিভাইডেড বাই, এখানে লেখা যাবে না, সেটা হলো পরের লাইনে গিয়ে লিখি m2 g m1 g sin theta মাইনাস mu k m1 g cos theta ডিভাইডেড বাই m1 প্লাস m2। আশা করি বোঝা গেছে এটা, যে আমি এক্সেলারেশনের মান বের করছি কিরকম ছিল, এটা এরকম ছিল, যেটা এটা হলো এক নাম্বার, এর সাথে পুলি দিয়ে যুক্ত ছিল দুই নাম্বারটা। ওকে বোঝা গেছে আজকের পড়াটা যা ছিল, অনিশা ছিল, আর্চনা ছিল, আর সাজিদ আবিশা। ভাইয়া আমি ফার্স্টের দিকে ছিলাম না? আচ্ছা ফার্স্টের দিকে যেটা ছিল না ওটা রেকর্ডিং থেকে দেখে নিতে পারবা। ওকে আর চয়া কোনো কথা বলো নাই, আর মুশফিক কোনো কথা বলো নাই, এনএসসিআইটি ডিপার্টমেন্টের তুমি তো আছো মনে হয়, মুশফিক আছে নাকি সাহেব আছে, সাহেবের অবশ্য মাইকে অসুবিধা। আচ্ছা যাই হোক, আজকের মতো আমরা তাহলে এখানেই শেষ করি। আর কালকে কালকের ক্লাসটা কিন্তু অনেক বেশি স্পেশাল, সেটা হলো রোটেশনাল মোশনের উপরে আমরা ক্লাস নেবো। আজকের ক্লাসটা কেমন যেন হয়ে গেল বুঝতে পারলাম না, যাই হোক। আচ্ছা রেসপন্স করে না, ব্যাপার নেই। কালকের ক্লাসটা কিন্তু অনেক বেশি স্পেশাল, সেটা হলো রোটেশনাল মোশনের উপরে। ট্রান্সলেশনাল মোশনের সাথে সাধারণত আমরা এমনিতেই পরিচিত একাডেমিকে, আর রোটেশনাল মোশনটা সবার জন্য একটু নতুন। তো কালকের কালকের ক্লাসে ঠিকঠাক টাইম মতো জয়েন করার চেষ্টা করব। আর কালকেই তো আমাদের ক্যাম্পের শেষ হয়ে যাচ্ছে, বা ক্যাম্পের ক্লোজিং বা পর্দা নামতেছে কালকেই, তো কালকে অনেক বেশি মজা হবে, সবকিছু এক্সপেরিমেন্টালি দেখানোর একটু চেষ্টা করব। আসলে এক্সপেরিমেন্টাল দেখাতে গেলে একটু মানে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে ভালো এক্সপেরিমেন্ট ভিডিও দরকার হয়, আর তার উপরে এগুলো যদি ইয়াতে থেকে যায় মানে রেকর্ডিং এ থেকে যায়, শেষে আবার কপিরাইটের একটা প্রবলেম আসছে। আচ্ছা তাও যাও হোক, আচ্ছা সে কথা অনেক বেশি জড়াই গেছে, যাই হোক আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আচ্ছা।